কারো মুখে কোনো কথা নেই। সকাল সকাল এত ভালো খবর পাবে এটা আশাও করেনি কেউ। তাই অতি সুখে খবরে পাথর হয়ে গেছে, সবাই অবুঝ বাচ্চাদের মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। একটা গুড নিউজ আছে, 24 ঘন্টার আগে পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। আপনারা খুব লাকি, তাই এমন মরণাপন্ন ছেলেটাও মরতে মরতেই বেঁচে গেছে। আমরা তো ভেবেছিলাম হয়তো কোমায় চলে যাবে, কিন্তু না, আমাদের ধারণা ভুল। সবটা ভালোবাসা আর প্রার্থনার জোরেই সম্ভব হয়েছে। কিন্তু রোজের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আর কেঁদো না মা, রোদ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। সত্যি বলছেন ডক্টর, রোদের জ্ঞান ফিরেছে, আমাদের রোদ আবারও হেসে খেলে বেড়াবে আমাদের মাঝে। পেঁচি দেখেছিস, রোদ ভালো হয়ে গেছে। ভাইয়া বলেছিলাম না, ঠিক হয়ে যাবে। রোদের বাবা মা সহ সবাই খুব খুশি, সবার মুখে এখন প্রশান্তির হাসি ফুটে উঠেছে। রোজ লাবিবার হাত ধরে কিছুটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, লাবিবাও পাশে দাঁড়িয়ে আছে। আচ্ছা আঙ্কেল, আমি কি ভাইয়ার কাছে যেতে পারি? রোজের কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওর দিকে। সকলে এমন চাহনি দেখে কিছুটা অপ্রস্তুত ফিল করলো, সে যেন কি বলে ফেলেছে যা বলা ঠিক হয়নি। আবার কিছু বলবে তখনই একসাথে হেসে উঠল সবাই। হুম মা, পারবে, তবে আধ ঘন্টা পর। কেন, আপনি না বললেন ওর জ্ঞান ফিরে এসেছে তাহলে? ঘাবড়িও না মা, জ্ঞান ফিরেছে ঠিক, তবে এখন আমরা সব ডক্টররা মিলে একবার ওনাকে অবজার্ভ করব। তাই আর তাছাড়া আপনারা দেখা করতে পারবেন, তারপর আপনারা দেখা করতে পারবেন। খুব ভালোবাসো ছেলেটাকে, তাই না? আসলে এরকম ভালোবাসা ফেলে কেউ কি কোথাও যেতে পারে? টেনশন করো না, আধ ঘন্টা পর আমি নিজে তোমাকে ডেকে দেব। রোজ গোমরা মুখে মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এতে ডক্টর একটু হেসে চলে গেল। রোদের সাথে দেখা করতে কেবিনে ঢুকতে সবাই এক এক করে দেখা করে বেরিয়ে গেল, শুধু রোজই থাকছে। রোজ এখন অনেকটাই ভালো আছে, কথা বলছে সবার সাথে, দুদিন পর ছেড়ে দেবে। রোজ শুধু চেয়ে চেয়ে ওকে দেখছে, কোনো কথা বলছে না। রিত সবাইকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেছে। রোজ রোদের পাশে বসে আছে, মুখে কোনো কথা নেই, শুধু কাঁদছে। রোদ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। একদিনের ব্যবধানে কেমন যেন শুকিয়ে গেছে, চোখ মুখে ফুলে লাল হয়ে আছে, চোখের নিচে কি পড়ে গেছে। এরকম রোজকে কখনো দেখিনি আমি। রোজের কান্না দেখে বেশ বিরক্ত রোদ বিরক্ত নিয়েই বলল, আমাকে জীবিত রেখে এভাবে মরা কান্না জুড়েছিস কেন? আমি না মরে ভালো হয়ে গেছি, এটা কি তুই একটু খুশি হোসনি? কাঁদতে হলে আমার সামনে থেকে সরে বাইরে বসে কাঁদ। একদম উল্টো পাল্টা কথা বলবি না, তুই আমাকে রেখে মরবি কিছুতেই না, তোকে মরতে দেব না আমি। কেন, আমি মরলেই তো তুই খুশি হবি? তোকে জ্বালানোর মতো কেউ থাকবে না, যখন যা ইচ্ছে তাই করতে পারবি, কেউ বাধা দেবে না, লাইক সিয়ামের সাথে প্রেম। সবসময় ফালতু কথা, আমাকে সিয়ামের সাথে প্রেম করতে বলে তুই তোর নিতুকে নিয়ে লুতুপুতু করবি, কিছুতেই চান্স দেব না আমি। আরে লুতুপুতু করার কি আছে, তুই তো আমাকে বার্তা দিসই না, আর নিতুও আমাকে কত ভালোবাসে, তাই অনেক ভেবে দেখলাম আমার জন্য নিতুই ঠিক। কাঁদছিস কেন? কাঁদিস না, তোর জন্য সিয়াম ইজ দ্য বেস্ট অপশন, আর আমার জন্য নিতু, ওর সাথে এখন থেকে চুটিয়ে প্রেম করব আমি। করাচ্ছি তোকে প্রেম, ওই পেঁচিমুখী নিতুর সাথে প্রেম বলেই এলোপাথারি কিল ঘুষি মারতে লাগলো রোজ। এতদিন আমার পেছনে ঘুরে এখন ওই মেয়ের সাথে প্রেম করবে, এতটা ক্যারেক্টারলেস তুই, জানা ছিল না আমার। এভাবে মারছিস কেন? আহ লাগছে তো আমার। লাগুক। আরো বেশি কিল ঘুষি মারছে রোজ, প্রথমে হাসলেও পরে আহ বলে চিৎকার দিয়ে উঠল রোজ। ভাইয়া কি হলো তোর, লেগেছে খুব বলে আবারও কান্না করতে বসলো। এই ভাইয়া কোথায় ব্যথা পাচ্ছিস বল আমাকে, আমি বুঝতে পারিনি। এই ভাইয়া কথা বল, ডক্টরকে ডাকবো? না রে বুঝি, লাগবে না, তুই আমাকে মেরে ফেলবি আগে বললেই পারতিস, এভাবে কষ্ট দিয়ে মারার কি আছে, এখন আমার কষ্টের কথা চিন্তা করতে হবে না। তুই মার, কন্টিনিউ কর, আমি আর একটা শব্দও করবো না। না ভাইয়া প্লিজ এভাবে বলিস না, দেখ আমি কান ধরছি, আর মারবো না, আমার ভুল হয়ে গেছে, সরি। না বুঝি, তুই তোর মনে সাজ মিটিয়ে মার আমাকে, আমি মরে গেলেও
একদম বাজে বকবি না, জেনে রাখিস তুই মরে গেলেও আমিও মরে যাব, তোকে ছাড়া বাঁচতে চাই না আমি। জানিস কাল থেকে মনে হচ্ছিল আমি মরে যাই, তোকে এভাবে চুপচাপ শুয়ে থাকতে দেখতে খুব কষ্ট হচ্ছিল আমার। আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবি না আর। যদি তুই মরে যাওয়ার কথা ভাবিস তাহলে আগে আমাকে বেড়ে যাস। রোদের মুখে মাথা দিয়ে কাঁদছে রোদ। রোদও দুহাত দিয়ে জড়িয়ে নিয়েছে রোদকে। হেই পাগলি, আমি ফান করছিলাম, আর তুই কি ভাবলি? সত্যি বলছি, তোকে ছাড়া আমিও বাঁচতে পারবো না রে বুঝি। তুই যে আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছিস, তুই আমার অস্তিত্ব। আর কাঁদিস না, কেঁদে কেঁদে নিজের চোখ মুখের কি হাল করেছিস বলতো? একবার আয়নায় তোর মুখ দেখেছিস? আয়না দেখার টাইম যেন চলে যাচ্ছিল আমার, চোখ মুখের যা ইচ্ছা হোক তুই ভালো আছিস এটাই অনেক। রোজ উঠতে যাবে তখনই শক্ত করে জড়িয়ে ধরল রোদ। উঠিস না, এভাবেই থাক। তুই ব্যথা পাবি তো, আর আমাকে ঘুমাতে দে। এভাবে কি করে ঘুমাবো, কেউ দেখলে কি বলবে? তুই আবার কবে থেকে লোকের কথার ধার ধারিস বলতো? তাই ফাউল এক্সকিউজ না দিয়ে ঘুমা। রোজ চুপচাপ রোদের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। শেষ পর্যন্ত রোদ ভালো হয়ে ওর কাছে ফিরেছে, এটাই সব থেকে বড় পাওয়া। রোদ রোজের মাথায় হাত বুলাচ্ছে। রোজ, আমাকে কি ক্ষমা করা যায় না? আর কতদিন তো না বলা ভালোবাসার কথা শোনার জন্য ওয়েট করবো বলতো? আমি যা আর পারছি না রে। আচ্ছা সত্যি যদি কাল আমি মরে যেতাম তাহলে তুই কি করতিস? আমাকে ভুলে যেতিস? মামু নিশ্চয়ই ভালো একটা ছেলে দেখে তোকে বিয়ে দিয়ে দিত, তাই না? তুই আবার ফালতু বকিস, তোকে আমি কি করে ভুলতে পারি বলতো? আমার যা বলার আগেই বলে দিয়েছি, সো এখন চুপ করে ঘুমা, তোর ঘুমের প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, আর কখনো তোকে ভালোবাসার কথা বলবো না। এবার ভালো একটা মেয়ে রেখে বিয়ে করে নেব, তখন বুঝবি আমাকে অবহেলা করার শাস্তি কতটা ভয়াবহ হয়। যদি এরকম কিছু করার কথা ভেবেও থাকিস তা মাথা থেকে বের করে দে, না হলে তোকে আমি মেরে ফেলবো। আমি তোকে ভালোবাসি বলবো না, তবুও তুই কারোর সাথে বিয়ে কেন? আমাকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাতেও পারবি না, বুঝেছিস? তুই আমাকে রিজেক্ট করার একটাই শাস্তি। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, এবার তো গলাটা ছাড়, নইলে কাল বেজে গেছি কিন্তু আজকে আর বাজবো না, শ্বাসরোধ হয়ে মরেই যাব। আহ সরি, আচ্ছা কথা বলিস না, চুপ করে ঘুমাবি আমিও ঘুমাবো। খুব ক্লান্ত লাগছে বলে আবার রোদের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়ল রোজ। তোকে আজকে নয় কিছুদিন যাক, এমনি আমি বলবো ভালোবাসি। আমাকে তো কম ঘুরাসনি পুরো 5 বছর, এবার তোকে শুধু কটা দিন আমার পিছনে ঘুরিয়ে মজা নেই? রোজের এমন বিহেভিয়ারে হাসছে রোদ। ফাগলি একটা, আমাকে ফাগলি একটা, আমাকে ভালোবাসিস তাহলে মুখে বলতে এত সমস্যা কিসের? তবে তোকে দিয়ে ভালোবাসি কথাটা বলাবই আমি, দেখিনিস তুই? প্রায় 1 ঘন্টা পর লাবিবার বাড়িতে যাবে বলে মনস্থির করেছে, একটু পর চলে যাবে, তাই যাওয়ার আগে রোদের সাথে দেখা করতে চায় ও। রিত লাবিবাকে নিয়ে রোদের কেবিনে ঢুকেছে। কেবিনে ঢুকেই অবাক তারা, রোদ আর রোজ শুয়ে আছে। এটা দেখে লাবিবা মাথা নিচু করে মুখ চেপে হাসছে। এমন কিছু দেখবে লাবিবা আশা করেনি। ও হাসছে তবে দুজনেই নীরবে। এরকম একটা সিন দেখে চোখাচোখি হতেই শব্দ করে হেসে উঠল তারা। লাবিব নিজের হাসি থামিয়ে লাবিবার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি অপরূপ একটা হাসি, দেখেই পাগল হয়ে যায় আমি। পরক্ষণে রাতুলের কথা মনে হতেই চোখ সরিয়ে নিল আর বলতে লাগলো, যা আমার নয় তা দেখে সাময়িক আকর্ষিত হওয়ার কোনো মানেই হয় না, তাই ওর মায়ায় না পড়ে মায়া কাটাতে চাই আমি, আর কিছুতেই ওর মায়ায় জড়ানো যাবে না নিজেকে। রিত আর লাবিবার হাসির শব্দে জেগে উঠল রোদ, কিন্তু রোদ এখনো বেঘুরে ঘুমাচ্ছে। রিত আর লাবিবাকে দেখে যেখানে রোদের লজ্জা পাওয়ার কথা সেখানে লজ্জা না পেয়ে উল্টো কায়দা করে রিত আর লাবুকে লজ্জায় ফেলে দিল রোদ। ভাইয়া তুমি এখানে? ছি ছি, কি লজ্জার ব্যাপার, ছোট বোন রোমান্স করছে আর বড় ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছে আর হাসছে। ও মাই গড, এটা কি দেখছি আমি? সত্যি যুগ পাল্টে গেছে, এখন বড় ভাইও ছোট ছোট ভাই বোনকে ডিস্টার্ব করতে চলে আসে।
রোদের মুখে এমন নির্লজ্জের মতো কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে রিদ। এই একদম আমাকে বড় ভাই বানিয়ে বড় করবি না। আমি রোদের বড় ভাই তা ঠিক, কিন্তু তোর ফ্রেন্ড, তাই এসব দেখার পুরো রাইট আমার আছে। আর যদি এগুলো বেডরুমে করতিস তাহলে ডিস্টার্ব করলে বলতে পারতিস, কিন্তু তোরা তো ওপেন হসপিটালে রোম্যান্স করে বেড়াচ্ছিস, তাই এতে আমাদের কিছু করার নাই। তোরা ওপেনলি করতে পারলে আমাদের দেখতে সমস্যা নাই। তাই বলে এইভাবে দেখবি তোরা? আচ্ছা, লাবুর কথা না হয় বাদিয়ে দিলাম, ও বুঝির বেস্টু, তাই এসব দেখতেই পারে। বাট তুমি, তুমি তো কিছুতেই দেখতে পারো না। দেখছো তো দেখছো, আবার দুজনে মিলে হাসছো। এমন সিন দেখে হাসবো না তো কি কাঁদবো নাকি? এরকম জিনিস তো সবসময় দেখা যায় না ভাই। আমাদের ভাগ্য ভালো তাই আজ দেখতে পারলাম। ওদের কথাবার্তা শুনে লজ্জায় মরে যাচ্ছে লাবু, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে লাবিবের সামনে। এই অবস্থায় কি করা উচিত বুঝতে পারছে না লাবু। এখানে থাকলে থাকবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। এরই মধ্যে সবার কথা শুনে জেগে গেছে রোজ। রোজকে জেগে উঠতে দেখে রোজ বলে উঠল, ভাইয়া দিলে তো বুচির ঘুমটা ভাঙিয়ে। এই বুচি, একদম উঠবি না, ঘুমিয়ে পর। কি নির্লজ্জ, একবার দেখ, ভাইকে সামনে রেখেও রোজকে বলছিস না উঠতে। আজকালকার ছেলে মেয়ে এতটা মডার্ন জানা ছিল না। আচ্ছা ভাইয়া, আমি আসছি, আমি এখন বাসায় চলে যাচ্ছি, পরে একবার এসে আপনাকে দেখে যাব। না যাবে কেন, রোজ উঠুক, ওর সাথে দেখা করে যাব। এরই মধ্যে চোখের ঘুম সরে গেছে রোজের। হৃদয়ের কথা কানে যেতেই এক লাফে উঠে দাঁড়ালো রোজ। ভাইয়া আপনি কখন এলেন? অনেকক্ষণ আগেই এসেছি, লাবিবা চলে যাচ্ছে তাই রোজকে দেখতে এসেছে। ও, আমাকে ডাকলেই পারতে। ছি, কি লজ্জা, ভাইয়া এসে এভাবে দুজনকে দেখলো, চোখ বড় বড় করে তাকিয়ে আছে রোদের দিকে। কিন্তু রোদ, ঠিক আছে ঠিক আছে, এত লজ্জা পেতে হবে না, ভাইয়া কিছু দেখেনি, যা দেখার লাবু দেখেছে। আমি আমি আবার কি দেখলাম? আপনি তো সব দেখলেন, আর রোদ ভাইয়ার সাথে ঝগড়া করলেন। ঝগড়া আর আমি, ইম্পসিবল, ওটা তোমার কাজ। সবসময় আমার সাথে ঝগড়া করা, আগে ঝগড়া না করলে তো তোমার ভালোই লাগতো না। অবশ্য এখন দিন পাল্টেছে। হৃদের কথা শুনে রোদ আর রোজের চোখ বেরিয়ে আসার উপক্রম। লাবু ছলছল চোখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রোদ প্লাস রোজ বলে উঠল, আগে মানে তোমরা আরো আগে থেকে দুজন দুজনকে চিনতে? হয়তো চিনতাম হয়তো না, আমার চিনার মধ্যে ভুল ছিল, তাই ভালো মতো চিনতে পারিনি। আচ্ছা আমি একটু আসছি, বলেই বাইরে চলে গেল রিদ। এখানে থাকলে ওর মুখ ফসকে বের হওয়া একটা কথার জন্য রোজের হাজারটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে, যা এখন চাইছে না। ভাইয়া আপনার এই অবস্থার জন্য হয়তো আমি অনেকটা দায়ী, অনেকটাই ধারণা আমি আর রাতুল ইচ্ছে করে এসব করেছি। বিশ্বাস করুন আমি এইসবের কিছুই জানি না, তবুও রাতুল যেহেতু আমার লাভার, সেহেতু ওর সব দায় আমার উপরেও বর্তায়। আপনার সাথে যা যা হয়েছে তার জন্য আই এম সরি ভাইয়া। তুমি কেন ক্ষমা চাইছো? এতে তোমার কোনো দোষ নেই, যে যাই বলুক আমি তো জানি তুমি নির্দোষ। এভাবে নিজেকে দোষারোপ করা বাদ দাও, আমার একটা জায়গায় খটকা, রাতুল তোমার লাভার, যদিও এটা তোমার একার ডিসিশন, তাতে আমাদের কিছু বলার নেই। আচ্ছা ভাইয়া আসছি, রোজ আসছি, আসছি আমি, বলেই বাইরে চলে গেল লাবু। করিডোরে মুখে হাত দিয়ে বসে আছে হৃদ। লাবুকে উদ্দেশ্য করে বলল, তুমি চলে যাচ্ছ সেটা আমাকে বলার কি আছে? যাও চলে যাও আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সামনে আসবে না। ঠিক আছে তাই হবে, আজকের পর আর কখনো ভুল করেও আপনার সামনে আসবো না আমি। থ্যাঙ্কস, আসতে পারো। কাঁদতে কাঁদতে হসপিটাল থেকে বেরিয়ে গেল লাবিবা। লাবুকে এগিয়ে দিতে কেবিনের বাইরে এসেছিল রোজ। ওদের কথোপকথন শুনে থমকে গেল ও। এসবের থেকে একটা ক্লিয়ার, লাবু আর ভাইয়ার সাথে কিছু একটা হয়েছে। আচ্ছা লাবুই কি সেই জানতে হবে? দুদিন আগে হসপিটাল থেকে রোদ ভাইয়াকে ডিসচার্জ করে দিয়েছে, এখন টোটাল বেড রেস্টে আছে। রোজ দিনরাত ওর সেবা করছে, আর সাথে আছে ওদের দুষ্টুমিষ্টি ঝগড়া আর রোজের কড়া শাসন। রোদ এ এক নতুন রোদকে দেখছে, রোজকে দেখছে, যাকে সবসময় পাগলি বাচ্চা ভাবত, এখন সেই বাচ্চা মেয়েটাই ওর সব দেখাশোনা করছে।
টাইমলি খাওয়া দাওয়া মেডিসিন খাওয়ানো সবই করছে। রোজ যখন রোদের সেবায় ব্যস্ত তখন রোজকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজের দিকে। কি হলো, আমাকে এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি আর করার, এমনি তো খেতে পারবো না, তাই চোখ দিয়েই খিদে মেটাচ্ছি। ছি, কি বিচ্ছিরি ভাষা, তুই এসব ভাষায় কথা বলিস? কেন বলবো না, ভুল কিছু তো বলছি না, আমি যা বলছি ঠিকই বলছি। আবার তো ইচ্ছে করে তোকে আদর করি, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই, তোর ইচ্ছে করে না? কেন করবে না নানু ভাই, আমার ছোট গিনিও ইচ্ছে করে শুধু মুখ ফুটে কিছু বলে না। দাদু, তুমিও এসব আবোল দাবোল কথা বলছো, তোমার নানু ভাইয়ের সাথে তাল মিলানো বন্ধ করো। তাল মিলাচ্ছি কোথায় দাদু ভাই, আমার যা মনে হলো তাই বললাম, এই বুড়ি কখনো মিথ্যা বলে না। আচ্ছা নানু ভাই, এখন ভালো আছো তো? আর ভালো থাকা আবার সেটা কি সম্ভব নাকি? বুঝির এত শাসন, বাবারে বাবা, কবে যে ভালো হব। আর এই কেয়ারিং নামের অত্যাচার থেকে রক্ষা পাবো কে জানে, আমার এত খেয়াল রাখে অথচ নিজেও তো অসুস্থ, সে খেয়াল কি ওনার আছে? আমি কোথায় অসুস্থ, একটু মাথা কেটে গিয়েছিল, ব্যান্ডেজও খুলে নিয়েছি, এখন আমি একদম সুস্থ। আর তুই অসুস্থ, তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে উদ্ধার কর, আমি একটু আসছি বলে চলে গেল রোজ। নানু ভাই, এরকম সুন্দরী প্রেমিক প্রেমিকা থাকলে আমি সারা জীবন এমন অত্যাচার সহ্য করতে রাজি আছি, আর তুমি কিনা এতেই হাঁপিয়ে উঠেছ। না গো নানু, হাঁপাইনি, বরং ভালো লাগছে। কিন্তু বুঝিও তো অসুস্থ, এভাবে সারাদিন যদি আমাকে নিয়ে পড়ে থাকে তাহলে ওর আরও, ও তো আরও অসুস্থ হয়ে পড়বে। তুমি ভেবো না, আমার দাদু ভাই এখন অনেক বড় হয়ে গেছে, ঠিক সব দিক সামলে নিবে, ভাগ্য করে এমন একটা মেয়েকে লাইফে পেয়েছ, কখনো হারাতে দিও না ওকে। না নানু, একবার ভুল করেছি, কিন্তু আর কখনো এমন ভুল করব না, যে করেই হোক ওকে আমার লাইফে ফিরিয়ে আনবই আনবো। ভাইয়াকে দেখতে আজ আমাদের বাসায় এসেছে লাবু, ওর সাথে আমার অনেক কথা আছে, ভালোই হয়েছে এসেছে। আমার রুমে বসে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। কি হয়েছে, এভাবে তাকাচ্ছিস কেন? তুই জানিস না কেন? ভনিতা না করে ফটাফট বলে দে, লাবিব ভাইয়াকে কি করে চিনিস? সে অনেক কথা, অন্যদিন বলবো। না, আমি আজই শুনবো। বল, তুই ভাইয়াকে চিনিস কিভাবে? ভাইয়া হসপিটালে তোর সাথে এভাবে কথা বলছিল কেন? বললাম তো অন্যদিন। চুপ বলে ফেল, না বললে আবার মারবো, যে করেই হোক তোকে দিয়ে আমি কথাগুলো বলিয়ে ছাড়বো। তুই আমাকে মারলি? মার না খেতে চাইলে তাড়াতাড়ি বলা শুরু কর। বলতেই হবে। তাহলে শুন বলছি। অতীত, কলেজে আসার সময় একদিন হৃদের সাথে দেখা হয়েছিল আমার, তখন থেকেই ওনাকে চিনতাম আমি, তোকে বলবো বলবো বলে কখনো বলা হয়ে ওঠেনি আমার। মাঝে মাঝে গাড়ি করে কলেজ বাসায় পৌঁছে দিতেন উনি, আমারও ভালো লাগতো ব্যাপারটা। আস্তে আস্তে বুঝতে পারি ওনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি আমি, আর উনিও আমার প্রতি দুর্বল, এটাও বুঝে গিয়েছিলাম আমি। তুই তো আপুর বিয়েতে যাওয়ার আগে তোকে বলেছিলাম আম্মু অসুস্থ, তোর মনে আছে? তখন তুই খুব আপসেট ছিলিস, আর আন্টি অসুস্থ তাই বিয়েতে যেতেও তোকে জোর করিনি আমি। তখন মিথ্যা বলেছিলাম আমি, আম্মু অসুস্থ ছিল না। তাহলে? সেই সময় থেকে রাতুল আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করে, ও কীভাবে আমাকে আর হৃদকে দেখে নিয়েছিল, আর এটাও জানতে পেরে গিয়েছিল আমরা একে অপরকে ভালোবাসি, আর সেজন্যই হৃদের সাথে মিশতে বারণ করে আমায়, আর বলে যদি ওর কথার অমান্য হই তাহলে আমাকে মেরে ফেলবে। আমি কখনোই আমার প্রাণের পরোয়া করি না, তাই ওর কথা শুনিনি আমি। আর এই হুমকি যখন কাজে দিচ্ছিল না, তখন ও হৃদের পেছনে ওর সহযোগীকে রিয়াদকে লাগিয়ে দেয়, যে 24 ঘন্টা ছায়ার মতো ওনাকে অনুসরণ করতে থাকে আর সব খবর ওকে পাঠায়। একদিন হৃদের জন্য ওয়েট করেছিলাম আমি, তখন রাতুল এসে সামনে দাঁড়ায় আমার। ওই দিন বলে যাই আমি যদি হৃদের সাথে মিশি তাহলে ও হৃদকে খুন করে গুম করে ফেলবে, তুই তো ভালো করেই জানিস ওর কথা না শুনলে ও কী কী করতে পারে। তাই আমি ওর কথা শুনে ওনাকে ইগনোর করতাম, বিশ্বাস কর ওনাকে ইগনোর করে একটা মুহূর্তের জন্য শান্তি পাইনি আমি, বুক ফেটে কান্না আসতো, তবু ওনাকে কড়া কথা শোনাতাম যাতে উনি আমার উপর রাগে দূরে চলে যান, কিন্তু উনি তা না করে আরও আমার উপর আকৃষ্ট হচ্ছিলেন। কিছুটা চুপ থেকে আবারও বলতে শুরু করলো লাবু। তোমরা আপুর বিয়ের জন্য গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর আমার জীবনটাই ঘোর অন্ধকার নেমে আসলো,
এতদিন যাও আলোর পথ ছিল, কিন্তু ওই দিনের পর আমার জীবনটা অন্ধকারের তলানিতে নিমজ্জিত হয়ে গেল। তুই কি বলছিস এসব? আমি কিছুই বুঝতে পারছি না, তবে এটা বুঝতে পারছি তোর কথাগুলোতে অনেক রহস্য ভরপুর। ঠিক কি হয়েছিল বল আমাকে, এবার কিন্তু খুব ভয় করছে রে লাবু, খারাপ কিছু হয়নি তো তোর সাথে? তুই যা ভাবছিস সেসব কিছুই হয়নি আমার সাথে, তবে যদি তখন ওর কথা না শুনতাম তাহলে হয়তো হতে পারত। হতে পারত মানে? যখন রাতুল দেখলো কোনো কিছুতেই রীতকে আমার পিছন সারাতে পারছে না, বারবারের মতোই আমাকে ধমকিয়ে ভয় দেখিয়ে ওনাকে ইগনোর করালেও বরাবরের মতো আমার কাছে থেকে ওনাকে দূরে সরাতে ব্যর্থ, তখন সবচেয়ে খারাপ পথটাই বেছে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা দুইজন দুই দিকে। তুই বিশ্বাস কর রোজ, আমি যা করেছি সব ওনার ভালোর জন্যই করেছি। সেদিন নিজের বুকে পাথর চাপাতে ওনাকে ফিরিয়ে দিয়েছিলাম, আমি ভেবেছিলাম সাময়িক কষ্ট পেলেও পৃথিবীতে তো থাকবেন আমার চোখের সামনে, দূর থেকে ওনাকে জীবিত দেখে শান্তি পাবো আমি। কি করেছিল রাতুল? এই লাবো বল না কি হয়েছিল। সেদিন প্রতিদিনের মতো ট্যাক্সির জন্য ওয়েট করছিলাম আমি, আর মনে মনে ওনার জন্য, তখনই রাতুল এসে পাশে দাঁড়ালো আমার, আমার হাত ধরে রাস্তার ও পাশে নিয়ে দাঁড় করালো। কি হলো আমাকে এইভাবে টানতে টানতে এখানে নিয়ে আসলি কেন? অনেক প্রয়োজনে কিছু কথা আছে, শুন। আজকে আমার সাথে হৃদয়ের সামনে যাবি, তুই গিয়ে বলবি তুই আমাকে ভালোবাসিস, আর কখনো যেন তোর আশেপাশে ঘোরাফেরা না করে। কিছুতেই বলবো না আমি, কেন বলবো আমি তোকে, নই রীতকে ভালোবাসি, তাই যদি ভালোবাসি বলতেই হয় তাহলে রীতকেই বলবো। আহ রিয়েলি? হুম হুম করে হেসে উঠে বলল। তাই নাকি? আজ যদি আমার কথা না শুনিস তাহলে প্রথমে এখানে তোকে র‍্যাপ করব, তারপর তোর রীতকে এ পৃথিবী থেকে বিদায় করে দেব। বাসিস না এগুলো আমায় ফাঁকা আওয়াজ, সবগুলো কথাই বাস্তবায়ন করব আমি, তখন সমাজও তোর জায়গা হবে না, এত করে আমার কিছুই হবে না, কিন্তু সমাজ তোকে ছাড়বে না, ছুঁড়ে ফেলে দিবে অন্ধকার গম্বরে। এখন বল কি চাস তুই, তোর ইজ্জত, হৃদয়ের সুস্থ জীবন, নাকি দুজনেরই মরণ, কোনটা বল? আমার সাথে যা কিছুই হোক না কেন হৃদয়ের খারাপ চাইতে পারি না, না আমি মানি না এসব, তুই হৃদয়ের কিছুই করতে পারবি না, আর হৃদ থাকতে আমারও কোনো ক্ষতি করতে পারবি না তুই। আও রিয়েলি? দাঁড়া তোকে একটা ভিডিও দেখাই, রাতুল কখনো কাঁচা কাজ করে না, এই দেখ তার প্রমাণ। ভিডিওটা দেখে আকাশ ভেঙে পড়লো আমার মাথায়, হৃদের পেছনে একজন বন্দুক হাতে সাথে সাথে হাঁটতে আর পেছনে থাকা লোকটা হাসতে, এটা দেখে খুব ভয় পেয়েছিলাম আমি, রাগি ফেস নিয়ে তাকালাম ওর দিকে। এটা কি ধরনের অসভ্যতা, ওর পেছনে লোক ফিট করেছিস কেন? এবার বল কি করবি, ও কিন্তু এদিকে আসছে, যদি ওর সামনে আমাকে ভালোবাসিস না বলিস তাহলে এক্ষুনি মরে যাবে ও, সাথে তুইও হারাবি তোর। কোনো কিছু না ভেবেই বলে উঠলাম আমি রাজি, কারণ তখন হৃদের জীবন আর আমার ইজ্জত দুইটাই বাঁচানো জরুরি ছিল আমার কাছে। তাই রাতুলকে নিয়ে এগিয়ে গেলাম রাস্তার দিকে, আমাকে একা রেখে একটু দূরে দাঁড়ালো রাতুল। যত কষ্টই হোক না কেন আমার যেভাবেই হোক হৃদকে বাঁচাতে হবে। কিছুক্ষণ পর সত্যি ওনাকে আসতে দেখলাম আমি, পেছনে একটা লোকও আছে যার হাতে আছে রিভলভার, কিন্তু উনি কিছুই টের পাচ্ছেন না, একগুচ্ছ ফুল নিয়ে হেসে হেসে আমার দিকে এগিয়ে আসছেন উনি। হে লাবিবা, তুমি এখনও দাঁড়িয়ে আছো? ভাবিনি আমি আজকে এসে তোমাকে পাবো, সত্যি খুব লেট হয়ে গেছে। আচ্ছা চলো তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, অনেক কথা আছে তোমার সাথে। আসলে আমি আমার লাভারের জন্য ওয়েট করছি, ও আসলে চলে যাব। এই লাবিবা আজকে আমি খুব খুশি, তাই এরকম কোনো ফান করো না প্লিজ, তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আমি আমার লাভারের সাথে যাব, চলে যান আপনি, আর কখনো আমার সামনে আসবেন না, আপনাকে আর আমার কে একসাথে দেখলে রাতুলের সাথে আমার অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে, সো প্লিজ গো নাও। লাভিবা আর ইউ সিরিয়াস? ইয়েস আই অ্যাম সিরিয়াস, রাতুল আমার লাভার, ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি আমি, কোনো কিছুর জন্য কখনো হারাতে চাই না, তাই বলছি ও আসার আগেই চলে যান। না লাভিবা আমি এটা বিশ্বাস করি না, আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো আর কাউকে নয়, যা বলছো সব মিথ্যে তাই না? এই দেখো এগুলো তোমার জন্য নিয়ে এসেছি আমি, শুধু তোমাকে নিজের অব্যক্ত মনের কথা বলবো বলে, আর তুমি কি না বলছো ভালোবাসো না? হেই লাভিবা বলো না ভালোবাসি।
আশ্চর্য, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? রাতুল থাকতে আপনাকে কেন বলবো ভালোবাসি, আমি ওকেই ভালোবাসি, আর যদি বলি তাহলে ওকেই বলবো। না কিছুতেই না, আমাকে ছাড়া আর কাউকে বলতে পারো না তুমি, কারণ আমি জানি তুমি আমাকেই চাও, কারণ তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। তাহলে আজ কেন না বলছো বলো? তখনই আমাদের মধ্যে হাজির হলো রাতুল। এ ভাই, এভাবে আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছেন কেন? নাকি ভদ্রতার খোলসে আবদ্ধ চেহারার নিচে একটা আপনার পেশা? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার রাতুল, আমার নামে যা নয় তাই বলে যাচ্ছেন, আপনি জানেন আমি কে? উফ রাতুল, তুই কেন শুধু শুধু এরকম খারাপ লোকের সাথে তর্কে জড়াচ্ছিস? বাদ দে, চল আমরা যাই। আর মিস্টার রিদ শুনুন, আর কখনো আমার সামনে আসবেন না, আজকের পর থেকে আপনার মুখও দেখতে চাই না আমি। সত্যি বলছো তো? ঠিক আছে, তাই হবে, আজকের পর তোমার সামনে কোনো দিনও আসবো না আমি। তবে জেনে রেখো, আজকে যে কষ্ট আমাকে তুমি দিলে সেই কষ্ট তুমিও পাবে একদিন। এই মিথ্যে ভালোবাসা ঝেড়ে ফেলে আমাকে চাইবে তুমি, কিন্তু সেদিন আর পাবে না। তোমরা ভালো থেকো, অল দ্য বেস্ট। তার মানে এই জন্য এরপর তুই আর রাতুল একসাথে থাকতিস, গল্প করতিস? ওই দিনের পর ওনাকে কিছুতেই কন্ট্রাক্ট করতে পারছিলাম না আমি। তখন রাতুল বলল ওনাকে ওনাকে আটকে রেখেছে, আমি ও বোকার মতো ওর কথা বিশ্বাস করে নিয়েছিলাম। আর একটাই সত্য ছিল, আমি যদি কিছুদিন ওর সাথে পুরো কলেজে মিথ্যে ভালোবাসার নাটক করি তাহলে ওনাকে ছেড়ে দিবে, তাই ওর সাথে এমন ব্যবহার করি আমি। এত কিছু ঘটে গেল অথচ আমাকে জানালি না কেন? চেয়েছিলাম জানাতে, কিন্তু ও বলেছিল যদি এ নিয়ে কাউকে কিছু বলি তাহলে রিদকে মেরে ফেলবে, সেই ভয়ে কিছু বলিনি আমি। তারপর একদিন ওর অফিসে গিয়ে জানতে পারি ও ইউএসএ চলে গেছে। এরপর রাতুলের সাথে কথা বলি আর ঝগড়া হয় আমার, ওই দিনই ওর দাসত্ব ছেড়ে আসি আমি, আর এতে খুব খেপে যাইও। তাই প্রথমে তোর উপর আর পরে রোদ ভাইয়ার উপরে অ্যাটাক করে। আপাতত দৃষ্টিতে রোদ ভাইয়ার উপর অ্যাটাক্টের জন্য আমি দায়ী না হলেও কোনো না কোনোভাবে আমিই দায়ী। এরপর সেদিন হসপিটালে রিদকে দেখে চমকে উঠি আমি, কারণ ওনাকে রিদ হিসাবে চিনতাম কিন্তু লাবিব হিসাবে নয়। আর সেদিনই জানতে পারি এই রিদ তোর লাবিব ভাইয়া আর আমার রিদ। তাহলে ভাইয়াকে কথাগুলো বুঝিয়ে বললি না কেন? বলতে চেয়েছিলাম কিন্তু শোনেনি, উল্টো আমাকে কতগুলো কথা শুনিয়ে দিলেন। সেদিন তো এটাও বলে দিয়েছেন আমি যেন ওনার সামনে না আসি। এই রাতুল খারাপ জানতাম, কিন্তু এতটা খারাপ জানতাম না আমি। ওর জন্য আমার লাবিব ভাইয়া এত কষ্ট পেয়েছে, জানিস কত কষ্ট পেয়েছে? ও তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারবে না বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, এখন শুধু আমার জন্য ফিরে এসেছে। এবার আর কোথাও যেতে দেব না ওনাকে, আমি এখানেই রাখবো, আর তোদের দুজনের সব বলা ভুল বোঝাবুঝির অবসান হবে। আমার ভাইয়া নতুন করে বাঁচতে শিখবে। দেখ রোজ, তুই জোর করাতে এসব বললাম তোকে, কিন্তু একটা কথা, এই নিয়ে ওনার সাথে কোনো কথা বলবি না তুই। সেটা আমি বুঝে নিব। আচ্ছা এসব বাদ দে, চল ভাইয়াকে দেখে আসি। তুই খুব লাকি রোজ, ভাইয়ার মতো কাউকে তোর লাইফে পেয়েছিস। লাবুর কথার পিঠে কোনো কথা বললাম না আমি, শুধু একটা হাসি দিলাম। আজ যা আমাকে বললি, একদিন তুইও বলবি আমার ভাইয়াকে পেয়ে তুইও খুব লাকি। তুইও যতই না করিস না কেন, আমি তোদের সম্পর্ক ঠিক করবই। ভাইয়ের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছি আমি, ভেতরে নিতু আপু আর ভাইয়া দুজনেই কথা বলছে, তাই কাবাব মেয়ে হাড্ডি না হয়ে কথাগুলো শোনার চেষ্টায় আছি আমি। তখনই বলে উঠল ভাইয়া, হ্যাঁ বুঝি, এভাবে আড়ি পেতে কথা না শুনে ঘরে এসে কথাগুলো শোন, ভালোভাবে শুনতে পারবি। ভাইয়ের কথায় চমকে উঠলাম আমি, বুঝলো কি করে আমি এখানে? আমি তো কোনো আওয়াজ করিনি। তাহলে এত না ভেবে ভেতরে আয়, তোর ওড়নার একটা অংশ দরজার সামনে দেখা যাচ্ছে। ধুর, এটাকে কে বলেছিল ওখানে যেতে আর আমাকে লজ্জা দিতে? তোর আর আমার সাথে শত্রুতা? ওড়না সামলে ভিতরে ঢুকলাম আমি। রোজ এখানে দাঁড়িয়েছিলিস কেন? রুমে আসলে সবাই মিলে আড্ডা দিতে পারতাম, কতক্ষণ দাঁড়িয়েছিলে কে জানে? পা ব্যথা করছে কি? নিতু, ওর পা ব্যথা করে না, কারণ আমার ঘরের বাইরে দাঁড়িয়ে আড়ি পাতার স্বভাব আজকের নয়, অনেক দিনের, তাই এগুলো অভ্যাস হয়ে গেছে, বলে হেসে উঠল দুজনে। শয়তান কুমিরছে না, এভাবে আমায় অপমান করলি তো, এর শোধ আমি তুলবো, দেখে নিস। আসলে আমি এমনি এদিকে যাচ্ছিলাম,
তাই তোদের হাসির আওয়াজ শুনে রুমেই আসছিলাম, কিন্তু কিছু একটার সাথে ওনা আটকে যায় আর ওটাকে ছাড়াতে দেরি হয় যাচ্ছিল এই আর কি। ওহ তাই বল। আচ্ছা নিতু, তুমি আমাকে এক কাপ কফি দিতে পারবে? আপু কেন, আমি নিয়ে আসছি, তোমরা গল্প করো। আমি তোকে নয় নিতুকে বলেছি। ঠিক আছে ভাইয়া, যাচ্ছি বলে। আপু চলে গেল রুমের বাইরে। তুই নিতুর সাথে এত কথা বলিস কেন? আর কখনো ওর সাথে গল্প করবি না? 100 বার করব। কত সুন্দর করে কথা বলে, গলাটা শুনেছিস কত মধুর। উফ, মেয়েটা কথা বললে শুধু শুনতেই ইচ্ছে করে রে। আচ্ছা তুই এরকম মিষ্টি সুরে কথা বলতে পারিস না? শাট আপ, আর একটা কথাও বলবি না। আর যদি তোকে ওর সাথে ফুসুর ফাসুর করতে দেখি তাহলে তোকে আমি খুন করে ফেলব। কফি হাতে রুমে প্রবেশ করলো আপু আর বলতে লাগলো, কে কাকে খুন করার কথা হচ্ছে শুনি। কাউকে না বলে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলাম আমি। কুমির ছাড়া থাক তুই, তোর নিতুকে নিয়ে গেলাম আমি, আর তোর রুমে আসবো না। নিজের রুমে এক মনে বসে বসে ভেবে চলেছি আমি, ভাইয়া আর লাবুকে কি করে এক করা যায়। কিন্তু কোনো উপায় না পেয়ে মাথায় আসছে না, কি করব বুঝতেও পারছি না আমি। কুমির ছানার সাথে কথা বলতে গেলাম কিন্তু উনি তো ওনার নিতুকে নিয়ে বিজি, আমার কথা শোনার সময় কোথায় ওর। বিকেলের পর থেকে এখন অবধি ভাইয়ার রুমে যাইনি আমি, ফুপ্পিকে দিয়ে সব পাঠিয়ে দিয়েছি। অবশ্য কুমির ছানা কয়েকবার ডেকেছে আমায় কিন্তু তাতে কোনো রেসপন্স করিনি আমি। লাবি ভাইয়াকে ফোন করে কালকে এখানে আসতে বলেছি আমি, সামনের সপ্তাহে ইউএসএ চলে যাওয়ার কথা ওনার, কিন্তু ওনাকে কিছুতেই যেতে দিতে পারি না আমি। কাল যে করেই হোক সব সত্যি ভাইয়াকে বলতেই হবে আমায়। আজকে ওই ভূতটাকে খুব মিস করছি আমি। সেদিন ভাইয়ার কষ্টে কতই না কষ্ট পাচ্ছিল সে, আর আজ যখন আমি এত কষ্ট পাচ্ছি তখন কোথায় সে? কই দেখতে পাই না তো। খুব তো বলেছিল অন্যায় দেখলে প্রতিবাদ না করে থাকতে পারে না, তাহলে আজ সে কোথায়? বিকেলের পর থেকে বুচিকে 1000 বার ডেকেও আমার রুমে আনতে পারিনি আমি। নিতুর সাথে রাগ করে রুমে বসে আছে, আমিও হয়তো একটু বেশি করে ফেলেছি ওর সাথে। তাতে কি, ও তো আমার সাথে বেশি করছে। এখন বুচিকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। আচ্ছা একবার দেখে আসবো, যাওয়াই যাক, আমি তো ওর পর নই। আজ না হয় কাল তো ওর আপন বরই হব, তাহলে ভেবে কাজ নেই, দেখেই আসি, নইলে আবার সারা রাত না ঘুমিয়ে কাটাতে হবে। বুচির রুমে ওর বিছানার পাশে বসে আছি আমি, বাচ্চাদের মতো গুটি সুটি মেরে শুয়ে আছে ও। চাঁদের আলোয় কেমন মায়াবী হয়ে উঠেছে ওর চেহারা, এই চেহারার মায়ায় শত সহস্রবার ডুব দিতে চাই আমি। যে কেউ এই মায়ায় ডুবে যাবে অনায়াসেই, আমিও ডুবে আছি এই মায়ায়। আচ্ছা এতদিন কেন ওকে এমন মায়াবী লাগতো না আমার কাছে? এটাও ঠিক, এমন চোখে আগে কখনো দেখিনি আমি। ওর মায়াবী মুখটা দেখে কে বলবে এই মেয়ে খাঁটি ঝগড়াটে? সারাদিন আমার সাথে ঝগড়া করে কথা শোনায় শাসন করে, কি নিষ্পাপ এই চেহারা, নিজেকে আটকানো দায় হয়ে পড়েছে আমার কাছে। তাই নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য ওর কপালে ঠোঁট ছুঁয়ে 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে থেকে রুমে ফিরে গেলাম আমি। সকালে উঠে চোখ খুলতেই অবাক হলাম আমি, আমার দিকে হা করে তাকিয়ে আছে রোদ ভাইয়া। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমার, ফোন হাতে নিয়ে প্রায় 10টা বাজে এখন। ভাইয়াকে দেখে অবাক হলেও কোনো রিয়্যাক্ট না করে আমি স্বাভাবিক নিয়মেই বিছানা থেকে নেমে ওয়াশরুমে হাঁটা ধরলাম। ভাইয়া কোনো কথা না বলে চুপচাপ বসে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আরেক দফায় অবাক হলাম আমি, দরজার পাশে আমার সামনে দাঁড়িয়ে আছে ও, পা ছাড়ছেই না, আমি যেদিকেই যাচ্ছি ও সেদিকেই যাচ্ছে, আর 32 দাঁত বের করে দাঁত কালাচ্ছে। ওর এমন কাণ্ডে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার, আর কথা না বলে থাকতে পারলাম না আমি। ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম, কি হলো, এভাবে আগে আগে হাঁটছিস কেন, আর পাগলের মতো দাঁতই বা কালাচ্ছিস কেন? দেখতে পাচ্ছিস না আমি ওদিকে যেতে চাইছি, তাহলে বারবার পথ আটকে দাঁড়াচ্ছিস কেন? তোর গলা শোনার জন্য যাক, আমি সফল। অবশ্য আরেকটা কারণও আছে। আজব, ভাইয়ার দিকে বুড়ো কুচকে তাকিয়ে আছি আমি, আমার এই কাকের মতো কণ্ঠ শোনার জন্য এসব করছিস বিশ্বাস হচ্ছে না। আমার এই কাকের মতো কণ্ঠ না শুনে এবং বরং
আপুর কোকিলের মতো কণ্ঠ শোন, ভালো লাগবে। থুর, তোকে একদিন একটা কথা বললে সেটা আজীবন মনের কোণে গেঁথে রেখে দিস কেন বলতো? কবে কি না কি বলেছি তার জন্য এখনও রাগে ফুঁসছিস? আরে বাবা, নিতুর কণ্ঠ যতই কুকুলের মতো হোক না কেন, আমার তো তোর কাকের ডাকি বেশি ভালো লাগে, তাই ছুটে তোর কাছে এলাম। বের হ আমার রুম থেকে, এখনো নিতুর গুণকীর্তন করছিস যা, ভাগ আমার রুম থেকে, আমার রুমে কখনো আসবি না। অবশ্যই আসবো, গুণকীর্তন কখন করলাম? তুই নিতুর কথা তুললি তাই আমিও বলে ফেললাম, এটা আমার দোষ কোথায়? না, তোর কোনো দোষ নাই, তোর মতো গুণধর ছেলে কোনো দোষ করতেই পারে না, দোষ সেটা তো আমার, আমার মতো পচা মেয়েরা করে। সেটা অবশ্য ঠিকই বলেছিস, তোর মতো পচা মেয়েই সবসময় দোষ করে পরে আবার আমার মতো ভালো ছেলেদের ঘাড়ে চাপায়। আচ্ছা, কালকে থেকে আমার রুমে যাসনি কেন? এমনি আমার ভালো লাগেনি তাই যাইনি, এখন তোর রুমে যা, আমি চেঞ্জ করব। কেন, কোথাও যাবি নাকি? তোর ভালো লাগেনি তাই যাসনি, আর তুই না গেলে আমারও যে ভালো লাগবে না সেটা বুঝিস না তুই? কালকে থেকে কিছুই ভালো লাগছিল না আমার, তাই রাতে ছুটে তোর কাছে এসেছিলাম, কিন্তু ততক্ষণে তুই ঘুমিয়ে পড়েছিস তাই আর ডাকিনি। না যাব না, আজ বাসায় একজন গেস্ট আসবে তাই কোথাও যাচ্ছি না। গেস্ট? কে সে? লাবিব ভাইয়া, ওনার সাথে কতগুলো ইম্পর্টেন্ট কথা আছে আমার, ওনার লাইফে যত কমপ্লিকেশন সব দূর করব আমি, আবারও ভাইয়াকে বাঁচার আশা দেব, এদেশে থাকার জন্য ওনাকে ফোর্স করব না আমি, এবার আপনা আপনি থাকতে বাধ্য হবেন উনি। কি বলছিস এসব, কি করবি তুই? সব কমপ্লিকেশন মানে কিসের কমপ্লিকেশন? সেটা তুই বুঝবি না ভাইয়া, আসুক সব জানতে পারবি। ওকে, সেটা বুঝলাম, বাট আমার রুমে যাসনি কেন এটা তো বুঝলাম না। এখন যখন বুঝিসনি তখন কোনো দিনও বুঝবি না, সো তোকে বুঝিয়ে লাভ নাই ভাগ। কি বললি? কালা হলে এমনি হয়, কিছুই কানে পৌঁছায় না, এটা খুব ভালোভাবে জানি আমি, তাই আমার কথাও তোর কান পর্যন্ত পৌঁছাবে না। আচ্ছা ছাড়, এখন আমি রান্নাঘরে যাব, তুই বরং যা ইচ্ছা তাই বকবক কর। এই ননস্টপ রেডিও, একবার বাজায় স্টার্ট করলে আর বন্ধ হওয়ার নামই নেই, এতগুলো কথা বলে তোর মুখ ব্যথা হলো না? আবার তো তোর কথা শুনতে শুনতে কান ব্যথা হয়ে গেল। হবেই তো, এমনি মাথায় প্রবলেম তার উপর কালা, কথা শুনলে তো এমনই হবে, এটা আর আমাকে বলে বোঝাতে হবে না, এমনি জানি আমি ট্যালেন্টেড গার্ল কি না, আগে তো ধরে দেখা তারপর না বোঝাবি, বলেই এক দৌড়ে পারলাম আমি। ভাইয়া ধরবে আমায়, কি সাধ্য আছে ওর? লাভে প্রোধ ভাইয়া আর আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি, যে করেই হোক আজ ওনাকে সবটা বলতেই হবে আমার, লাবু আর ভাইয়ার মধ্যে সব ভুল বোঝাবুঝি দূর করতে হবে আমায়, এতদিন দুজনে অনেক কষ্ট পেয়েছে আর কষ্ট পেতে দেব না আমি, কারণ আমি জানি ভালোবাসা পেয়ে হারানোর কষ্ট কাকে বলে, তাছাড়া এই ভাইয়ার জন্যই আমি আজ রোদ ভাইয়াকে পেয়েছি, ভাইয়ার জন্যই রোদ উপলব্ধি করতে পেরেছি আমাকে ভালোবাসে, আমার ভালোর জন্য যদি ভাইয়া এত কিছু করতে পারে তাহলে আমি কেন এইটুকু করতে পারবো না? সবাই চুপচাপ দাঁড়িয়ে আছি, ঠিক কীভাবে শুরু করব বুঝতে পারছি না আমি, কি বলা যায় সেটা ভাবতে ব্যস্ত আমি। কি বিচি, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো, কি বলবে বলো, দাঁড়াতে দাঁড়াতে পা ব্যথা হয়ে গেল যে। ভাইয়ার কথায় হালকা হাসলাম আমি, রোদ ভাইয়া আমি কি বলবো সেটা শোনার জন্য উৎসুক হয়ে বসে আছে, আসলে ভাইয়া আমি লাবুর ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলতে চাইছিলাম। লাবু মিন লাবিবা, মানে তোমার বেস্টু। হুম, আশ্চর্য, ওর ব্যাপারে আমার সাথে কিসের কথা তোমার? আমি কি নিয়ে কথা বলতে চাইছি তার রিজন আপনি জানেন, আর কেন কথা বলতে চাইছি সেটাও জানেন, আর না জানার ভান করে থাকবেন না, কারণ এখন আপনার আর লাবুর ব্যাপারে সবটা জানি আমি। সবটা জানো মানে কি জানো তুমি? সবটা মানে সবটা, আপনার আর লাবুর রিলেশন ব্রেকআপ, আপনার দেশ ছেড়ে চলে যাওয়া, সব, আর সব কিছু কেন ঘটেছে সেটাও জানি আমি, কিন্তু কেন ঘটেছে তার মেইন রিজন জানেন না আপনি, তাই আজ আপনাকে সব কিছু জানাতে চাই আমি, লাবুই বলতো কিন্তু চান্স দেননি আপনি। লাবু আর ভাইয়ার রিলেশন মানে? এই বুঝি এসব কি বলছিস,
আমি তো কিছুই বুঝতে পারছি না। প্লিজ ভাইয়া, তুই একটু চুপ থাক, পরে তোকে সবটা বলবো আমি। আমি আশা করি আমাদের কথার মধ্যে থেকে সবটা জেনে যাবি তুই। রাঘবেচি, এসব নিয়ে আর কোনো কথা বলতে চাই না আমি। আজ স্বীকার করতে কোনো বাধা নেই, কারণ সবটা যখন জেনেই গেছো তখন অস্বীকার করব না আমি। একসময় লাভিবাকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু এখন আর ভালোবাসি না, কারণ কোনো ঠক প্রতারককে ভালোবাসি না আমি। ঘৃণা করি, খুব ঘৃণা করি ওকে। ভাইয়ের কথায় মুস্কি হাসলাম আমি। ঘৃণা, তাও আবার ভালোবাসার মানুষকে? ইম্পসিবল। আপনি লাবুকে ঘৃণা করেন না, আগে যেমন ভালোবাসতেন তেমনই ভালোবাসেন, আর লাবু তাই। সাময়িকভাবে লাবুর প্রতি আপনার রাগ ক্ষোভ অভিমান জমে আছে, তাই এইসব বলছেন। বিশ্বাস করুন ভাইয়া, আপনি লাবুকে যতটা ভালোবাসেন ও ততটাই ভালোবাসত আপনাকে, আর এখনও ভালোবাসে। মিথ্যে বলছো তুমি, ও নিজের মুখে বলেছে আমাকে ভালোবাসে না। ভালোবাসা কি যদি সেটা বুঝতো, তাহলে আমাকে ফেলে সেদিন রাতুলের মতো একটা ছেলেকে বেছে নিতে পারতো না। কেন বেছে নিয়েছিল সেটা একবারও জানার চেষ্টা করলেন না আপনি? ও আপনার জন্য সেদিন সব কিছু মেনে নিয়ে আপনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল। আমার জন্য? আমার জন্য কেন হতে যাবে? ও নিজের ইচ্ছেই সবটা করেছে। না ভাইয়া, কোনোটাতেই ওর ইচ্ছা ছিল না। আগে আমার পুরো কথাটা শুনুন, তারপর ওকে বিচার করুন। ভাইয়া চুপচাপ মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনছে। সেদিন থেকে শুরু করে লাবুর সাথে যা যা হয়েছে সব ঘটনা খুলে বললাম আমি। আমার কথাগুলো শুনে চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ভাইয়ার। রোদ ভাইয়াও হাঁ হয়ে তাকিয়ে সবটা শুনছে। আমার জন্য এতটা কষ্ট সহ্য করেছে, তাহলে একবার আমাকে জানালো না কেন? অন্তত আমাকে জানাতে পারতো, দেখতো আমি রাতুলের কি হাল করি। সেটাও রাতুল মানা করেছিল। প্লিজ ভাইয়া কাঁদবেন না, এতদিন একা একা অনেক কষ্ট বয়ে বেরিয়েছে ও, আমাকে পর্যন্ত বলেনি। সেদিন অনুমান করে চেপে ধরায় বলতে বাধ্য হয়েছে। এবার বলুন, ওর জায়গায় আপনি থাকলে কি করতেন? লাবু যা করেছে তাই করতেন তো? ভাইয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর জানালেন। তাহলে এবার আমার বেষ্টুকে কষ্ট না দিয়ে সকল ভুল বোঝাবুঝি মিটিয়ে নিন। এবার সব কিছুর অবসান ঘটাবো আমি, আর কষ্ট পেতে দেবো না ওকে, বুকে আগলে রাখবো। না জেনে কত কিছু বলে ফেলেছি, আর কখনো এমন হবে না। থ্যাংকস পিচি, তোমার জন্য লাবুকে ফিরে পেলাম আমি। শুধু থ্যাংকস দিয়ে ছাড়া পাবেন না আপনি, এর জন্য আমাকে অনেকগুলো গিফট দিতে হবে, ওই আইসক্রিম আর চকলেট আর কি। সবই হবে, এখন আসছি আগে লাবু রাগ ভাঙায়, তারপর তোমার গিফট আর লাবুকে নিয়ে তোমার সামনে হাজির হব আমি। টাটা রোদ পিচি, আসছি। ওকে ভাইয়া, অল দ্য বেস্ট। রোদ ভাইয়া হাঁ হয়ে বসে আছে, কি যেন এক মনে ভেবে চলেছে ও, কিন্তু কি ভাবছে বুঝতে পারছি না আমি। পার্কে বসে আছি আমি আর লাবিবা, পিচির সহযোগিতায় অনেক কষ্টে এখানে নিয়ে এসেছি ওকে। রামগরুর ছানার মতো মুখ করে বসে আছে ও, আমার সাথে দেখা করার কোনো ইচ্ছে ছিল না, তাই পিটির সাহায্য নিতে হয়েছে আমাকে। এমন একটা প্ল্যান করলো যে লাবুকে বোকা হয়ে এখানে আসতে হলো। লাবিবা এটা জানতো এখানে আমি নই, পিচি আসছে, ওর সাথে দেখা করতে আর হলো তার উল্টো, পিচি নয় আমি এসেছি ওর জায়গায়। লাবিবার মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আমার, ফিসফিস করে একবার পিচি তো আর একবার আমাকে বকে চলেছে ও। তাতে কি, যা ইচ্ছে তাই বিড়বিড় করুক, সব কিছুর পর ও যে এখানে এসেছে এটাই অনেক। কি হলো, কিছু বলছেন না কেন? আমাকে মিথ্যা বলে এখানে আনার কারণ কি? রোজও আমার সাথে এমন করলো, ওকে ছাড়বো না আমি। লাবুকে দেখে আর ওর কথা শুনে হাসতে ইচ্ছে করছে আমার, কিন্তু এই দারোগা নিয়ে হাসা চলবে না, এখন হাসলে আমাকে জেলে পুড়ে দিবে। নিজেকে স্বাভাবিক করতেই বলে উঠলাম, এত রাগ করছো কেন? কুল ড্রিঙ্কস খাবে নাকি মাথায় ঢালবে? না মানে তাতে যদি মাথা ঠান্ডা হয় আর কি। ওনার দিকে চোখ বড় বড় করে তাকালাম আমি। কি বললেন, মাথায় ঢালতে যাব কেন? আমার মাথা এমনিতেই ঠান্ডা আছে, উল্টাপাল্টা কথা বলে গরম করবেন না। গরম আর করবো কি, গরম তো আছেই, আমি ঠান্ডা করার কথা বলছি। ওনার দিকে চোখ গরম করে তাকিয়ে আছি আমি। আপনি আমার সাথে ফাজনামি করার জন্য এখানে নিয়ে এসেছেন? না লাবিবা, আমার খুব জরুরি কিছু কথা আছে তোমার সাথে। জরুরি কথা তাও আবার আমার সাথে? হাসালেন আপনি। আজ আমাকে নিয়ে উপহাস করছো তো? করো, আমি বাধা দেব না।
কারণ এটা আমি ডিজার্ভ করি। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে কি বলতে চাইছেন সেটা বলুন, এখানে বসে থাকতে বিরক্ত লাগছে আমার। বলছি আই এম সরি লাভিবা, সরি ফর এভরিথিং। সরি, সরি ফর হোয়াট? কেন সরি বলছেন আমাকে, এটা মানায় না আপনাকে? সরি তো আমার বলার কথা আপনাকে। না লাভিবা, সরি আমারই বলা উচিত, না জেনে না বুঝে অনেক অপমান করেছি তোমায়, কত কথা শুনিয়েছি যা নয় তাই বলেছি, আর তুমি সব নীরবে সহ্য করে গেছো। কষ্ট পেয়েছো যেমন আমি তোমায় কষ্ট দিয়েছি, তেমনি রাতুলও, সবাই তোমাকে শুধু কষ্টই দিয়ে গেছে কিন্তু কেউ তোমাকে বুঝিনি, এমনকি আমিও না। সেই দিনের তোমার মুখের কথাকে বিশ্বাস করে অনেক দূর চলে গিয়েছিলাম আমি, তোমার মুখের কথা যে মনের কথা নয় সেটা উপলব্ধি করতে পারিনি আমি, যদি তখন তোমাকে বুঝতাম তাহলে এত কিছু ঘটতো না, তোমাকে আর তোমার মনের কথাগুলোকে বুঝতে ব্যর্থ হয়েছি আমি। আজ যদি পিচ্ছি সবটা না বলতো তাহলে কিছুই জানতে পারতাম না আমি, আবারও তোমাকে ভুল বুঝে অভিমান নিয়ে তোমার থেকে অনেক দূরে চলে যেতাম, হয়তো আর কখনো ফিরতামও না। তুমি আমাকে কতটা ভালোবাসো তার প্রমাণ পেয়ে গেছি আমি, এবার আমার পালা নিজেকে প্রমাণ করার। এই লাভিবা, দেবে না আমায় একটা লাস্ট সুযোগ, বলো না। এসব কথা কেন বলছেন, যা হওয়ার তা হয়ে গেছে, এখন আর কোনো প্রবলেম নেই আমার লাইফে, রাতুল জেলের সেলে আটকে আছে, আপনিও সেফ আছেন, এখন আমি টেনশন ফ্রি, যাই হোক না কেন সব কিছু শেষে আপনি ভালো আছেন, আমার আর কিচ্ছু চাই না। ঠিক আছে আসছি আমি, সব সময় ভালো থাকবেন। না লাভিবা, তুমি এভাবে যেতে পারো না, আমি জানি আমাকে ছেড়ে থাকতে পারবে না তুমি, আর আমিও পারবো না। লাভিবা তখন আমাকে কথাগুলো বললে কি হতো, আমি কি পারতাম না রাতুলের কাছ থেকে তোমাকে আগলে রাখতে, নাকি ততদিনে তোমার সেই বিশ্বাসটুকু অর্জন করতে পারিনি আমি? কোনো কিছু আপনাকে জানানোর মতো পরিস্থিতি ছিল না আমার, তবে চেষ্টা করেছিলাম কিন্তু জানাতে পারিনি। সে যাই হোক, এই রোজকে বলেছিলাম আপনাকে কিছু না বলতে, কিন্তু তবুও আমার কথা শুনল না, সেই বলে দিল। বলেছিলে কিন্তু শুনিনি, কারণ ও আমার নিজের বোন না হলে বোনের থেকে কম নয়, কখনো চায় না আমি খারাপ থাকি, কষ্ট পাই, তাই তোমার হাজারো বারণ থাকা সত্ত্বেও আমাকে সব বলেছে, তাই জানতে পেরেছি ঠিক কী হয়েছিল তোমার সাথে, এতগুলো দিন এতটা কষ্ট চেপে রেখেছি কি তুমি কারোর সাথে শেয়ার করনি, এমনকি রোজের সাথেও না। অতীতের কথাগুলো মনে পড়তেই দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো আমার, বললাম তো সময় সুযোগ কোনোটাই ছিল না আমার কাছে, তাই পারিনি, নইলে আর কাউকে না বললেও রোজকে বলতাম, কিন্তু সেটাও পেরে উঠিনি। লাভিবা, সব ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না আমরা, পেছনে সব কিছু ভুলে আবারও এক হতে পারি না, আমাকে কি একবার ক্ষমা করা যায় না? এসব কথা বাদ দিন, এবার আপনার বাবার উপরের সব রাগ অভিমান ছেড়ে পারলে দেশের সেটেলড হয়ে যান, ওনাকে আর কষ্ট দিবেন না প্লিজ, আর কারোর জন্য না হোক রোজার আঙ্কেলের জন্য হলেও ওনাদের সাথে থাকুন। এগুলো আমার প্রশ্নের উত্তর নয়, যা বলেছি তার উত্তর চাই আমার, আগে ওগুলোর উত্তর দাও তারপরে নিয়ে কথা বলবো আমরা। উত্তর দিয়ে দিয়েছি আমি, একবার আপনাকে আমার জীবনের সাথে জড়িয়ে অনেক কষ্ট দিয়েছি, আরেকবার জড়িয়ে নতুন করে কষ্ট দিতে চাই না আমি। প্লিজ লাভিবা, এভাবে বলো না, মরে যাবো আমি, তুমি জানো এতদিন বেঁচে থেকেও মরে গিয়েছিলাম আমি, একবার যদি ফিরিয়ে দাও তাহলে তাই করব, নিজেকে শেষ করে দেবো আমি। ওনার মুখে মরার কথা শুনে ভেতরে অশ্রু থেকে উঠল আমার, কান্না ছড়িয়ে বলে উঠলাম, একদম বাজে কথা বলবেন না, কি কি যা তা বলছেন, এসব ফালতু ভাবনা মাথায় আনবেন না। কি লাভ বেঁচে থেকে, যদি জীবনে কোনোদিন পছন্দ মতো কিছু না পাই তাহলে এই জীবন দিয়ে কী করবো আমি? জানো মা, কে খুব ভালোবাসতাম আমি, আমাকে কখনো চোখের আড়াল হতে দিতেন না উনি, কিন্তু ভাগ্যদোষে ছোটোবেলায় তাকে হারালাম, এরপর রোজ মামনি এদের নিয়েই ভালো ছিলাম, একদিন একরাশ ভালোবাসা নিয়ে আমার জীবনের জীবন প্রদীপ হয়ে এলে তুমি, তোমাকে পেয়ে আবারও নতুন করে বাঁচার স্বপ্ন বুনতে লাগলাম আমি, কিন্তু তারপর একটা ঝড় এসে আমার জীবনটাকে উলটপালট করে দিয়ে চলে গেল, আর আজ যখন তোমাকে ফিরে পেলাম তখন তুমিও ছেড়ে যাচ্ছ আমায়, তাহলে কি লাভ বেঁচে থেকে তুমি বলো? ওনার কথাগুলো শুনে কেঁদে চলেছি আমি, উনিও কাঁদছেন, সত্যি কখনো সুখ পাননি উনি, আমিও আর কষ্ট দেব না ওনাকে, কোনো কিছু না ভেবে ওনাকে জড়িয়ে ধরলাম আমি, কি লাভ মানে, আমি কি মরে গেছি নাকি, কাকে নিয়ে বাঁচবেন মানে কি, আমি কি চোখে পড়ে না আমাকে? শুনুন,
মরতে হলে আমাকে নিয়ে মরবেন, বাঁচতে হলে আমাকে নিয়েই বাঁচবেন। সত্যি বলছো তুমি, আমাকে ক্ষমা করে দিয়েছো তো, তোমাকে ছেড়ে দিতে চাই না আমি, আমিও চাই তোমাকে তোমার সাথে বাঁচতে, দুজনে একসাথে সারা জীবন থাকব। হুম, সেই কবে, কারণ আমি জানি এতে না তো আমার দোষ আছে আর না তো আপনার, আমরা দুজনেই পরিস্থিতির শিকার মাত্র। অতি যত্নে আমার চোখের পানি মুছে দিলেন উনি। আর কান্না নয় বুঝলে, এবার থেকে শুধু দুজনে ভালো থাকবো আমরা। লাবিবা বলো না ভালোবাসি, এই একটা কথা শোনার জন্য অধীর হয়ে আছি আমি, কি বলবে না? ওনার বুকে লজ্জায় মুখ লুকালাম আমি, ফিস ফিস করে বলে উঠলাম, ভালোবাসি, খুব ভালোবাসি আপনাকে। আমার মুখে ভালোবাসি কথাটি শুনে খুশিতে চোখ দুটো চকচক করছে ওনার। আমাকে দাঁড় করিয়ে মৃদু হাসলেন উনি। আমার কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে উনিও বলে উঠলেন, আমিও তোমাকে খুব ভালোবাসি লাবিবা, কথা দাও যে কোনো পরিস্থিতিতে আমাকে ছেড়ে যাবে না, যত কঠিন সময় আসুক না কেন দুজনে মিলে তার মোকাবেলা করব, কিন্তু কখনো কেউ কাউকে ছেড়ে যাব না। কথা দিলাম, কখনো এই হাত ছাড়ব না আমি, আমার মৃত্যু পর্যন্ত আপনার সাথে থাকব। ঘরের কোণে মুখ ভার করে বসে আছি আমি, আজকাল নীতুকে আর সহ্য করা যাচ্ছে না, দিন দিন কেমন যেন বিরক্তিকর হয়ে উঠেছে আমার কাছে, অথচ কিছুদিন আগেও কত ভাব ছিল ওর সাথে আমার, কিন্তু এতদিন হয়ে গেল বাড়ি যাওয়ারও নাম গন্ধ নেই। তবে শুনেছি পরশু চলে যাবে, যাক ভালোই হবে, অন্তত টেনশন ফ্রি থাকবো আমি, এই রোদকে নিয়ে চিন্তার শেষ নেই আমার, কখন কে এসে আমার কাছ থেকে নিয়ে যাবে সেই ভয়ে থাকি আমি। আমার চিন্তার মাঝেই দরজায় টোকা পড়ার শব্দ কানে এলো, কে, কিন্তু কোনো সাড়া নেই, ভালো লাগছে না তবু একা থাকার জো নেই আমার, কেউ না কেউ ঠিক ডিস্টার্ব করতে চলে এসেছে, ধর ভাল লাগে না। বিছানা থেকে উঠে দরজা খুলেই অবাক আমি, ভাইয়া খাবারের প্লেট হাতে দাঁড়িয়ে আছে। তুই এখানে খাবার নিয়ে এসেছিস কেন? তোকে খাওয়াবো বলে, দরজা থেকে সর আমি রুমে ঢুকবো। দরজা থেকে সরে দাঁড়িয়ে, আমি খাবো না, তুই খাবার নিয়ে চলে যা। তুই খাবি তোর খাঁড় খাবে, এই তুই একটু নীতুর মতো হতে পারিস না, নীতুকে দেখেছিস কখনো আমার কথার অবাধ্য হতে, সব কথা শুনে, আর তুই কেন কথা শুনিস না, ওর কাছ থেকে কিছুটা শিখ। সব সময় নীতু, ভাইয়ের মুখে এখন এই নীতু ছাড়া আর কোনো কথাই নেই, আমাকে ভুলে যাচ্ছি কি? আচ্ছা, আমাকে ভুলে নীতুকে ভালোবাসবে না তো, সেটাও হতে পারে, আমিও জানি নীতু খুব ভালো মেয়ে, যদি তাই হয় তাহলে আমার কি হবে। কথাগুলো ভাবতেই দুচোখ অশ্রুতে ভিজে গেল আমার, ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টায় আছি আমি। কি হলো? আমার কাছে এগিয়ে এলো ভাইয়া খাবারের প্লেট রেখে। এই বুঝি, তুই কাঁদছিস কেন, কি হয়েছে আমাকে বল। আর কান্না আটকাতে পারলাম না আমি, দুম করে ভাইয়াকে জড়িয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠলাম আমি। আমার মাথায় হাত বুলিয়ে আমার কি হয়েছে সেটা জানতে ব্যস্ত হয়ে উঠেছে ভাইয়া। কিছুক্ষণ পর ভাইয়াকে ছাড়িয়ে দূরে দাঁড়ালাম আমি, আমার কিছু হয়নি, তুই যা। কিছু যখন হয়নি তাহলে এইভাবে কাঁদছিস কেন? বুঝতে পেরেছি, নীতুর কথা বলেছি বলে মন খারাপ, ধুর পাগলি, এটা তোকে রাগানোর জন্য এমনি এমনি বলি আমি, আমার কাছে পৃথিবীর কোনো মেয়েই আমার বুচির থেকে ভালো নয়, মাই বুচি ইজ দ্য বেস্ট, আর কখনো নীতুকে নিয়ে কিচ্ছু বলবো না, এই দেখ কান ধরে উঠবস করছি বলে সত্যি উঠবস করতে লাগলো ভাইয়া। ভাইয়ার এমন কাণ্ডে হেসে উঠলাম আমি। এই তো আমার বুচির মুখে হাসি ফুটেছে, বোকামে আর কখনো এইসব নিয়ে কাঁদবি না, একটা কথা মনে রাখিস, তোর রোজ সব কিছুর পরও তোরই থাকবে, তাই এটা নিয়ে মনের কোণে সন্দেহ পুষে কষ্ট পাস না, চল খেয়ে নে। খাবো না, এখন ঘুম পাচ্ছে, ঘুমাবো, চিন্তা করিস না, ঘুম থেকে উঠে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেব। সত্যি তো? হুম, প্রমিস। ঠিক আছে আমিও ঘুমাবো, বলেই বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল রোদ। না এভাবে না, উবু হয়ে শুয়ে পড়। কেন? দরকার আছে, আগে ঘুমা তারপর দেখতে পারবি। রোজের কথায় বাধ্য হয়েই উবু হয়ে শুয়েতে হলো রোদকে, রোজ এক মুহূর্ত দেরি না করে রোদের পিঠে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোজ শুতেই ধমক দিয়ে উঠল রোদ, এই বুঝি এভাবে কেউ ঘুমায় নাকি? না আমি এখানেই থাকবো, যদি ভালো না লাগে তাহলে দরজা খোলা আছে,
তুই চলে যা, আমি বিছানায় ঘুমিয়ে পড়ব। সব কিছুতে পাকনামি। ভাইয়ের কথা শুনে মুসকে হাসলাম আমি, কিছুক্ষণের মধ্যেই ঘুম ধরা দিল আমার চোখে। যাক বাবা, ঘুমিয়েছে। সব সময় উল্টাপাল্টা কাজ, এভাবে কেউ ঘুমায় নাকি? এই মেয়েকে নিয়ে যে কি মুসিবতে পড়লাম আমি। উফ, আস্তে করে বুঝিকে সরিয়ে ঠিক হয়ে ওকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম আমি। বাসায় থেকে বোর হয়ে গেছি আমি। বেশ কয়েকদিন ধরে ভাইয়ার অসুস্থতার জন্য কলেজ যাই না, ভাইয়ারও ভার্সিটি যাওয়া হয় না। তবে এখন ভাইয়া বেশ সুস্থ, তাই আজকে আমি কলেজ যাব। সামনে পরীক্ষা, তার জন্য ভালো প্রিপারেশন প্রয়োজন। কিন্তু এই সময়টাতেই সবচেয়ে বেশি ফাঁকি দিচ্ছি আমি, যদিও বা আমার তাতে কোনো দোষ নেই, সবটাই পরিস্থিতির কারণে ঘটেছে। এত কিছুর পরেও একটা ভালো খবর রয়েছে, ভাইয়া আর লাবুর মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে গেছে। এখন ভাইয়া আর লাবু কেউকেই কষ্টে নেই, সবাই ভালো আছে। ফুপ্পি খবরটা পেয়ে দারুণ খুশি। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমি, এমন সময় রোদ ভাইয়া রুমে ঢুকলো আমার। ভাইয়াকে দেখে ক্রাশ খেলাম আমি। হোয়াইট শার্ট আর হোয়াইট প্যান্ট পরে রেডি হয়ে এসেছে। ও কি কলেজে যাবে নাকি? ভাইয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি। ভাইয়ার তুরির আওয়াজে ধ্যান ভাঙলো আমার। আই নো আই এম কিউট অ্যান্ড হ্যান্ডসাম, মেয়েরা আমাকে দেখলেই হাঁ করে তাকিয়ে থাকে, কিন্তু তুইও যে এভাবে আমাকে দেখবি ভাবতেও পারিনি আমি। কি লজ্জার ব্যাপার, একটা মেয়ে একটা নিরীহ ছেলেকে চোখ দিয়ে পিছে মারছে। হাই, তোর লজ্জা শরম নেই নাকি? ভাইয়ার কথা শুনে লজ্জায় মরে যাচ্ছি আমি। সত্যি কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম। দেখ, আজে বাজে কথা বলবি না, আমি মোটেও তোর দিকে তাকাইনি। ও রিয়েলি? তাহলে কার দিকে তাকাচ্ছিলিস শুনি? আমি তোর পেছনে আমার পরে থাকা ড্রেসটার দিকে তাকিয়েছিলাম। আর তুই কি ভাবলি তোকে দেখছি? বইয়েই গেছে আমার, স্যারকে আমি প্রতিদিনই দেখি, তাই আজ নতুন করে দেখার প্রয়োজন পড়েনি। আমার কথায় হু হা করে হেসে উঠলো ভাইয়া। ইস, আমার তোর জন্য খুব খারাপ লাগছে আর নিজের জন্য। কেন, আমার আবার কি হলো? আমি শিওর তুই টেরা, তাই আমি ভাবলাম আমার দিকে তাকাচ্ছিস, কিন্তু না, তুই ওদিকে তাকাচ্ছিলিস। তোর বাপ চান্স পেয়ে টেরা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়ে দিল। কি, আমি টেরা? ফালতু কথা বলবি না, সর এখান থেকে। আমিও তোর ঘাড়ে উঠব না, আমার বাপও তোর মতো সারের কাছে আমাকে পাঠাবে না। আবারও তোর জন্য মন খারাপ লাগছে আমার। দেশে কোনো ছেলে পাইলি না, অবশ্য পাবি বা কিভাবে? তোর মতো পাগল মেয়েকে কে বা বিয়ে করে নিজের জীবনকে ধ্বংসের মুখে ফেলতে চাইবে বল? অবশেষে তোর কপালে মানুষ নয় একটা ষাঁড় জুটলো, সো স্যাড। হ্যাঁ বুঝি, তুই ষাঁড়ের সাথে থাকতে পারবি? ভাইয়ার কথায় অবাকের সপ্তম আকাশে পৌঁছালাম আমি। কি বলছে এসব, নিজেকে মুহূর্তেই ষাঁড় বানিয়ে এখন আমায় অপমান করছে? ভাইয়ার দিকে রেগে মেগে তাকিয়ে আছি আমি। আচ্ছা যা, বাদ দে, তাড়াতাড়ি নিচে আয়, দেরি হয়ে যাচ্ছে। আরও এক সেকেন্ডও না দাঁড়িয়ে নিচে চলে গেলাম ভাইয়া। আমিও রেডি হয়ে চলে গেলাম। ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি আমি। আজকে আমার পছন্দ মতো সব খাওয়াবে ভাইয়া। সেদিন আমাকে না খাইয়ে নিজে খেয়েছিল, আর আজ আমি খাচ্ছি, আর ও শুধু চেয়ে দেখে যাচ্ছে। অনেকবার বলা সত্ত্বেও খায়নি ও, তাই একা একাই খাচ্ছি। এই ভাইয়া, তুই আজকে ভার্সিটি আসবি আমায় বলিস নি তো আগে? ভার্সিটি যাচ্ছি, কিছু কাজ আছে, সেজন্য ভেবেছিলাম তুই যাবি না তাই বলিনি, পরে দেখলাম তুইও যাচ্ছিস তাই সাথে করে নিয়ে এলাম। ও, সবসময় তো কাজের থেকে বেশি অকাজই করিস, তাহলে আজ কি এমন কাজ আছে তোর? অনেক বড় একটা কাজ আছে আমার, ওটা সিক্রেট, তোকে বলা যাবে না, সময় হলে ঠিক জেনে যাবি। শোন, কলেজে খুব সাবধানে থাকবি, রাতুলের সহযোগীরা আবার তোর ক্ষতি করার চেষ্টা করতে পারে। আর মনেই বলে উঠলাম আমি, আমার আবার কিসের ভয়? আমার কাছে রোদ থাকতে কারোর সাহস হবে না আমাকে কিছু করার। সবাই জানে রোদের প্রাণ থাকতে রোজের কিছু হতে দেবে না। কথাগুলো বলেই জিব্বায় কামড় দিলাম আমি। এত ভরসা করিস আমায়? কিন্তু সেদিন আমি তোর ভরসার মূল্য দিতে ব্যর্থ হয়েছি, আমি বাঁচাতে পারছিলাম না। ওই সময় যদি সিয়াম নাহিদ না থাকতো তাহলে কি যে হতো?
সেদিন আমাকে বাঁচাতেই তুই মরতে মরতে বেঁচে গেছিস, তাহলে এসব বলছিস কেন? আমার জন্যই তোকে এত বড় বিপদে পড়তে হয়েছিল। আচ্ছা ছাড়, খারাপ সময় যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়া উচিত। শোন, দুই ক্লাস করে বাইরে চলে আসবি, আমরা আজকে বাইকে করে ঘুরে বেড়াবো। তোর তো বাইকে ঘোরার খুব ইচ্ছে ছিল, সেটা আজকে পূরণ করব। আমরা বাইকে ঘুরবো শুনেই খুশিতে লাফিয়ে উঠলাম আমি। সত্যি পরক্ষণেই আবারও মন খারাপ হয়ে গেল আমার। তুই অসুস্থ তাহলে কিভাবে বাইক চালাবি? তুই আর মম আমাকে দেখি দেখছি। আচ্ছা আচ্ছা, উফ, তুই আর মম আমাকে দেখছি ভালো হতেই দিবি না। দেখ, আমি সুস্থ আর ফিট আছি, প্লিজ দয়া করে আমাকে আর অসুস্থ করে দিস না এবার, চল। বাইকে বসে ভাইয়াকে আষ্টে পিষ্টে জড়িয়ে পুরো শহর ঘুরেছি আমি। প্রথমে অবশ্য ওকে ধরতে চাইনি আমি, কিন্তু এই কুমির ছানা এমন কাজ করলো না, না ধরে থাকতে পারলাম না। রোদ আমার লাইফের এমন একজন মানুষ যাকে দেখলেই সব খারাপ লাগা দূর হয়ে যায় আমার। ওর মুখের দিকে তাকিয়ে সব দুঃখ কষ্ট ভুলে যেতে পারি আমি। আজকে অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ হয়েছে আমার, ভাইয়াকে নিয়ে ঘুরে বেড়ানোর ইচ্ছা অনেক দিনের আমার। সারাদিন ঘুরে বেরিয়ে সন্ধ্যায় বাসায় ফিরেছি আমরা। অনেকক্ষণ জার্নি করায় ক্লান্ত আমি, ফ্রেশ হয়ে খেয়েই বিছানায় গা এলিয়ে দিয়েছি। আর ভাইয়া ওটা মানুষ না, ক্লান্তি ঘুম কিছুই ছুঁতে পারে না ওকে। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লাম আমি। ঘুমের মধ্যে হালকা আওয়াজ কানে ভেসে আসছে আমার, আস্তে আওয়াজগুলো আমার দিকে এগোচ্ছে। এগিয়ে একদম আমার কাছেই চলে এসেছে, ঘুমু ঘুমু চোখে হালকা তাকাচ্ছি আমি, আবারও চোখ বন্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পুরো ঘুম ভেঙে গেল আমার। সামনে তাকিয়ে অবাক হলাম আমি, এ কি, এটা তো সেই ভূত এসেছে। ওয়াও, মেঘ না চাইতেই জল এসো। ভূত বাবাজি, আজ যদি তোমাকে ভূতগিরি না বার করতে পারছি তাহলে আমার নামও বুঝি পেছি থুকু রোজ নয়। এই যে ভূতমশাই, এতদিন পর কি মনে করে আমার কাছে এলেন জানেন? কতদিন ধরে আপনার জন্য ওয়েট করছি আমি। কেন আমার জন্য ওয়েট করছো? নিজের মৃত্যুর প্রতীক্ষায় আছো বুঝি? না, মৃত্যুর না, কিছু প্রশ্নের উত্তরের আশায় বসে আছি আমি। আচ্ছা বলো তো, তুমি কেন এসেছো? কে আসতে বললো তোমায়? আমাকে কেউ আসতে বলে না, আগেই বলেছি যেখানে অন্যায় দেখি সেখানেই ঝাঁপিয়ে পড়ি আমি। তুমি আবারও রোদের মতো নিরীহ ছেলেকে অত্যাচার শুরু করেছ। ও তোমাকে এত ভালোবাসে কিন্তু তুমি ওকে পাত্তাই দিচ্ছ না, কষ্টে মরে যাচ্ছে তাই ফিরে এসেছি আমি। এর কথা শুনে মাথায় একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমার। আচ্ছা আপনি ছেলে না মেয়ে? ওয়াই আর ইউ ক্রেজি, আমি ছেলে না মেয়ে এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই হলো, কারণ একজন ছেলেই আরেকজন ছেলের পক্ষ দিয়ে কথা বলে। এখন রোদের কষ্ট দেখে দুম করে চলে এসেছো তুমি, আর আমি যে 5 বছর ধরে কষ্ট পাচ্ছি সেটা চোখে পড়েনি তোমার? ভূতের মুখের সব কথা বন্ধ হয়ে গেছে এখন, হয়তো কি বলবে বুঝতে পারছে না। আচ্ছা ভূত ভাই, আপনার খারাপ লাগছে কি? না, খারাপ লাগবে কেন? এবার এসব অহেতুক কথা বাদ দিয়ে রোদকে আপন করে নাও, আর কষ্ট দিও না প্লিজ। আমি আসছি, আর কখনো আসবো না। কেন, আপনি না কেউ কথা না শুনলে মানুষের ঘাড় মটকে দেন, তাহলে আমার ঘাড় মটকাবেন না, এটা কি করে হয়? তুমি আর সবাই সমান নও, একজনের হৃৎপিণ্ড তুমি, আর সেই হৃৎপিণ্ড উপড়ে ফেলার কোনো সাধ্য নেই আমার। আমি জানি তুমি আজ মরে গেলে নাকি আমি জানি তোমাকে আজ মেরে ফেললে কোনটা, আমি জানি তোমাকে আজ মেরে ফেললে আর একটা লাশ পাওয়া যাবে এই বাড়িতে, তাই তোমরা নিজেদের মতো দুজনে ভালো থাকো, পারলে রোদকে আপন করে নিও প্লিজ। আচ্ছা এটা কি ভাইয়া? না মনে হয় না, দেখতে হচ্ছে আজকে। আচ্ছা দাঁড়ান, একটা কথা আছে তোমার সাথে। সরি, আমি কোনো কথা শুনতে চাই না, আসছি। বলেই কোথায় যেন মিলিয়ে গেল। আমি দৌড়ে ভাইয়ার রুমে পৌঁছালাম, লাইট অন করে অবাক আমি, একে ভাইয়া তো গভীর ঘুমে মনে হচ্ছে, ভূত ভাইয়া নয় তো তাহলে কে? সত্যি কি তাহলে ভূত ছিল? যদি আমার ঘাড় মটকে দিত, ভাইয়ার পাশে বসে ওর দিকে তাকিয়ে আছি আমি, কি নিষ্পাপ আর কিউট লাগছে ওকে। অবশ্য
আমার রোদ তো নিষ্পাপ কিউটের ডিব্বাই। থ্যাংকস রোদ আমাকে এত ভালোবাসার জন্য। খুব তাড়াতাড়ি তোর ভালোবাসাকে অ্যাকসেপ্ট করব আমি। এই প্রথম ভাইয়াকে দেখে এক অজানা শিহরণ জেগেছে আমার মনে। খুব ইচ্ছা করছে ওর বুকে মাথা দিয়ে শুয়ে থাকতে, কিন্তু তা মানায় না। তাই ভাইয়ার কপালে চুমু এঁকে দিলাম আমি। ঘুমের মধ্যেই হেসে উঠল ভাইয়া। ওর হাসি দেখে হালকা হেসে উঠলাম আমি। সকালের মৃদু আলো চোখে পড়তেই কিছুটা জেগে গায়ের কাঁথাটা টেনে আবার জড়সড় হয়ে ঘুমানোর চেষ্টা করলাম আমি। এক চোখে প্রচণ্ড ঘুম আর অন্য চোখে জেগে ওঠার দলে। শেষমেশ জেগে ওঠা চোখের সাথে ঘুমন্ত চোখ না পেরে উঠতেই হলো আমাকে। এখন সকাল না মনে হয় না, হয়তো এখন অনেক বেলা হয়ে গেছে। ভূতের সাথে কথা বলে অনেক রাত হওয়ায় ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আমার। হাতের কাছে পড়ে থাকা মোবাইলটা নিয়ে টাইম দেখার ইচ্ছা করছে না আমার। তবু অলস হাতে ফোনটা হাতে নিয়ে অবাক আমি। 10:30 বাজে এখন। চারিদিক থেকে অনেক লোকের কথাবার্তা চেঁচামেচি কানে আসছে আমার, কিন্তু এ বাড়িতে এতগুলো লোক এলো কোথা থেকে? মনে হচ্ছে পুরো বাড়ি ভর্তি লোকজন। আমার জানা মতে এই বাড়িতে মোট 6 লোক থাকে। তারা তো কখনো এত চেঁচামেচি করে না। তাহলে আজকে সকালটা একদম অন্যরকম লাগছে আমার কাছে। এত বেলা হয়ে গেল, কেউ আমাকে ডাকলো না। ভাইয়া পুপ্পি কেউ না, আর কেউ না ডাকুক, ভাইয়া তো আমাকে ডাকা বা জ্বালানো উচিত ছিল। নাকি আজ নিতুকে পেয়ে সবটা ভুলে গেছে কে জানে। গুটি গুটি পায়ে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেলাম আমি। কিছুক্ষণ শাওয়ার নিয়ে রুমের বাইরে পা রাখতেই অবাক আমি। চারিদিক খুব সুন্দর পরিপাটি করে সাজানো হচ্ছে। মনে হচ্ছে বাড়িতে কোনো পার্টি বা বিয়ে আছে। কিন্তু কিসের? আজকে কি কারো জন্মদিন? কই না তো তাহলে। ড্রয়িং রুমে গিয়ে আবারও অবাক হলাম আমি। একঝাঁক লোক বসে আছে ড্রয়িং রুমে। তাদের দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আমার। আম্মু আব্বু ভাইয়া আপু লাবিব ভাইয়া সবাই এসেছে। কিন্তু হঠাৎ সবাই এ বাড়িতে কেন? এ বাড়িতে আজ কি হচ্ছে বুঝতে পারছি না আমি। যাই হোক, আম্মু আব্বু সবাই এসেছে, আপাতত এতেই হ্যাপি আমি। দৌড়ে গিয়ে আম্মুকে গলা জড়িয়ে ধরলাম আমি। আম্মুকে কিছুটা হেসে আমাকে জড়িয়ে আমাকে কপালে চুমু এঁকে দিলেন। আমার মহারানীর ঘুম ভাঙলো তাহলে? এতক্ষণ কেউ ঘুমায় নাকি? সে কখন এসেছে তোর দেখা নাই। আসলে আম্মু কালকে ঘুমোতে লেট হয়ে গিয়েছিল, তাই সকালে উঠতে পারিনি। আচ্ছা আম্মু, তোমরা এত সকালে এই বাড়িতে কি, বাড়িটা কি সাজানো হচ্ছে বা কেন? প্রয়োজন আছে, একটু পর জানতে পারবি। আশ্চর্য, একটু পর বলতে পারবে, তা এখন বলতে প্রবলেম কোথায়? পেছন থেকে রোদ ভাইয়া বলে উঠল। বিরাট বড় সড়ো একটা প্রবলেম আছে, কারণ যা হচ্ছে সেটা এখন বললে তুই সহ্য করতে পারবি না। রোদ কেন, পিটিকে সব বলে রাগাচ্ছিস বলতো? চুপ কর আর মেইন রিজনটা বলে দে। না এখন বলবো না, যখন হবে তখন দেখবে। কি হবে, কি সহ্য করতে পারবো না আমি? এত জল খোলা না করে খোলসা করে বলো না। পিচ্ছি কিচ্ছু শোনার নেই, এতদিন পর বাড়ির লোকেদের পেয়েছো, ওদের সাথে টাইম স্পেন্ড করো। এইসব নিয়ে কিন্তু ভেবো না কিচ্ছু, হয়নি। ভাইয়ার কথায় কিছুটা ভরসা পেলাম আমি। কিন্তু কি হওয়ার কথা বলেছিল ভাইয়া যা আমি সহ্য করতে পারবো না? আব্বু ভাইয়া সবার সাথে কথার ফুল ঝুড়ি খুলে বসলাম আমি। সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। এতক্ষণে লাবু সিয়াম নাহিদ ভাইয়া সবাই চলে এসেছে, কিন্তু হচ্ছেটা কি কিছুই বুঝতে পারছি না আমি। কেউ কিছু বলছেও না, উফ আর ভালো লাগে না। বিকেলে মন খারাপ করে রুমে বসে আছি আমি, তখনই রুমে ঢুকলো নীতু আপু। আপুকে দেখে কিছুটা অবাক হলাম আমি। এত সুন্দর করে সেজেছেন কেন ও? দেখে তো মনে হচ্ছে এক্ষুনি ওর বিয়ে হবে। বিয়ের কোণে অন্যদিকে ফিরে মুখ ভেঙচি কেটে ওকে দেখেও না দেখার ভান করে বসে আছি আমি। আবার একটা কথা মনে পড়ল আমার, আজকে কি সেটা আর কেউ না বললেও আপু ঠিক বলবে, তাই আপুকেই জিজ্ঞেস করব আমি। আপু হেলে দুলে শাড়ির আঁচল ঘুরিয়ে বাংলা সিনেমার নায়িকাদের মতো আমার পাশে এসে বসলো। সে একবার আড় চোখে ওকে দেখে চোখ ফিরিয়ে নিলাম আমি। ওইদিকে তাকিয়ে বললাম,
আপু, তুমি হঠাৎ এত সেজেছো কেন? আর এ বাড়িটাকে এবার এভাবে সাজানো হয়েছে কেন? রোজ, তুমি সত্যিই জানো না আজ এ বাড়িতে কি হচ্ছে? কই না, তো এ পর্যন্ত সবাইকে জিজ্ঞেস করে ফেলেছি কিন্তু কেউই আমাকে কিছু বলছে না। আচ্ছা আপু, তুমি আমাকে বলো তো কি আছে আজ? আসলে রোজ সবাইকে তোমাকে বলতে মানা করেছে, তাই কেউ কিছু বলে নাই। আসলে আজ আমার আর রোদের এঙ্গেজমেন্ট, সেজন্য সবাই এসেছে আর এত আয়োজন চলছে। আজ ভাইয়া আর আপুর এঙ্গেজমেন্ট কথাটা শুনেই মাথা চক্কর দিয়ে উঠলো আমার। কি সব পাগলের মতো কথা বলছো, আমাকে রেখে আপুর সাথে না কিছুতেই হতে পারে না। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে আমার। কথাটা পুরোপুরি বিশ্বাস না হলেও অবিশ্বাসও করতে পারছি না আমি। আপু, তুমি ফান করছো আমার সাথে তাই না? না রোজ, আমি জানি তুমি সহ্য করতে পারবে না। আসলে আমাকে বিয়ে করার সিদ্ধান্তটা উনি নিয়েছেন। তোমার কষ্ট হবে বলে আমি না করেছিলাম, কিন্তু উনি আমাকে বুঝিয়েছেন, তাই রাজি হতে বাধ্য হয়েছি। আপুর কথা শেষ হওয়ার আগেই রুম থেকে বেরিয়ে গেলাম আমি। রোদ ভাইয়াকে খুঁজে বের করতে হবে আমায়। কোথায় ও? আমার সব প্রশ্নের জবাব ওকে দিতেই হবে। এদিক ওদিক পাগলের মতো ভাইয়াকে খুঁজে চলেছি আমি, কিন্তু কোথাও ওর দেখা নেই। লাবিব ভাইয়া আর রোদ ভাইয়া বাগানের পাশে দাঁড়িয়ে গল্প করছে ওরা। ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছি আমি, দুজনেই অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। হাতের উল্টো পিঠে দিয়ে চোখের পানি মুছে রোদ ভাইয়ার কলার চেপে ধরলাম আমি। আমার এমন ব্যবহারে হয়তো কারোরই কাম্য ছিল না, তাই দুজনেরই চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। বুঝি বেটি, পাগল হয়ে গেলি নাকি? ছাড় আমাকে, সবাই কিভাবে দেখছে আমাদের দেখ। এসব দেখার টাইম নেই আমার, আগে আমার সব প্রশ্নের জবাব দে। কিসের প্রশ্ন আর কিসের জবাব? ঢং করিস না, শুনলাম আজ নাকি তোর এঙ্গেজমেন্ট, তাও আবার নিতু আপুর সাথে, এটা কি সত্যি বল। পিচ্ছি পাগলামি করো না, ভাইয়ার কথা শোনো। আজ রোদের এঙ্গেজমেন্ট ঠিকই, কিন্তু নিতুর। থামো ভাইয়া, নিতুর সাথে এঙ্গেজমেন্ট হচ্ছে আমার, তাতে তোর কি? আর এই খবরটা তোর কাছে লিক করেছে কে? সবাইকে বারণ করেছিলাম তোকে জানাতে, তাহলে তোর কান অবধি কথাটা পৌঁছালো কে? ভাইয়ার কথা শুনে হাত দুটো আলগা হয়ে এলো আমার। তার মানে আপু সত্যি বলেছে, আমার ধারণাই ঠিক, ভাইয়া আমাকে ভুলে গেছে, এখন নিতুকে ভালোবাসে। নিজেকে এখন জীবন্ত লাশ মনে হচ্ছে আমার। এবার হয়েছে শান্তি তোর? তখনই বলেছিলাম সহ্য করতে পারবি না, যখন হবে তখন দেখতে পারবি। ধৈর্য বলে যে একটা জিনিস আছে সেটা মানতে নারাজ তুই, নে এখন সামলা। ভাইয়া তুই সত্যি বলছিস? আমার মুখ দেখে কি মনে হয় মিথ্যা বলছি আমি? না মিথ্যা মনে হচ্ছে না আমার, যখন কথাটা শুনেছিলাম তখন ভেবেছিলাম হয়তো সব ভুল মিথ্যা, তাই ছুটে এসেছিলাম তোর কাছে। কিন্তু না, এখন বুঝতে পারছি কথাগুলো মিথ্যা নয় সত্য। আচ্ছা তুই যদি নিতুকেই বিয়ে করবি তাহলে আমার সাথে ভালোবাসার অভিনয় করলি কেন? কেন ঠকালি আমায়? রোদ, কেন এসব বলছিস? দেখেছিস মেয়েটা কত কষ্ট পাচ্ছে, এত হিয়ালি না করে বলে দে সবটা। কারণ তুই বারবার আমাকে ফিরিয়ে দিয়েছিস, কখনো আমাকে বুঝিসনি, সব সময় কষ্টই দিয়ে গেছিস, কখনো সুখ দিতে পারিসনি। তোকে আমি ঠকাইনি বুঝি, আর অভিনয়ও করিনি। যেখানে তুই আমার ভালোবাসাকে অ্যাকসেপ্টই করিসনি সেখানে ঠকানোর প্রশ্নই আসছে কোথা থেকে? ভাইয়া এত সহজে কি করে কথাগুলো বলতে পারছে? কই আমি তো সহজভাবে নিতে পারছি না, কত কষ্ট হচ্ছে মানতে পারছি না আমি। উফ, কেন আমার সাথেই সবসময় এমন হয়? তাহলে তুই এই ডিসিশনটা ভেবে চিন্তেই নিয়েছিস তাই তো? এখন ভেতরে গিয়ে রেডি হয়ে নে, আমার এঙ্গেজমেন্টে তোকেও থাকতে হবে, ভালো করে সেজে গুজে আসিস, ঠিক আছে? নিজেকে সামলে চোখের পানি মুছে নিলাম আমি, আর কাঁদবো না কিছুতেই না। তুই যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারিস তাহলে যেভাবেই হোক আমিও ভালো থাকবো, ওকে? ডান, তোর এঙ্গেজমেন্ট আর আমি সাজবো না, তা কি করে হয় নাকি? এমনভাবে সাজবো তুই অবাক হয়ে যাবি। শোন একটা কথা বলছি, হয়তো সন্ধ্যার আগে তোর সাথে দেখা হবে না আমার, ততক্ষণ ভালো থাকিস। এমনিতেও আশা করি আজকের পর থেকে তুই ভালোই থাকবি, কারণ আজকের পর এই বুচি পেচি কখনো তোকে জ্বালাতন করবে না। নিতু আপুকে নিয়ে খুব সুখে থাকিস। কথা বলার সময় বারবার কথা আটকে যাচ্ছিল আমার,
তবুও কথাগুলো বলে দ্রুত পায়ে ভিতরে যেতে হবে আমায়। এই পৃথিবীতে থাকার কোনো ইচ্ছে নেই। যথাসম্ভব তোর এঙ্গেজমেন্টের আগে এই পৃথিবী ছাড়তে হবে আমাকে, কারণ তোকে কারোর সাথে দেখতে পারবো না আমি। কারোর সাথে দেখার আগে মরে যাওয়াই শ্রেয়। রোদ, তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। পিচি এত সহজে সব কিছু মানবে না। ওর শেষের কথাগুলো খেয়াল করেছিস? আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারছি ও তোর উপর রেগে নিজের কোনো ক্ষতি করে দেবে। তখন তুই পস্তাবে, এই বলে দিলাম আমি। ভাইয়া চিন্তা করো না, ওর রুমে সিসিটিভি লাগানো আছে, যা করবে সব এখান থেকে দেখতে পারবে। আমরা সিএমকে বসিয়ে দিচ্ছি, প্রত্যেকটা সেকেন্ড খবর পৌঁছে দিবে আমার কাছে। তুমি চিন্তা করো না, তোমার পিচির কিছু হতে দেব না আমি। এক ঘন্টা ধরে রুমে যাওয়ার চেষ্টায় আছি আমি, কিন্তু কিছুতেই সেই সুযোগ হয়ে উঠছে না আমার। লাবু আপু আঠার মতো আমার সাথে সেটে আছে। কিছুক্ষণ পর পার্লারের লোকের সাথে ফুপ্পি জোর করে রুমে ঢুকিয়ে দিল লাবু আর আমায়। তারা সুন্দর করে একমন ওজনের লেহেঙ্গা জড়িয়ে দিল আমার গায়ে। এই বিষয়গুলোতে বিরক্ত আমি, কিন্তু প্রকাশ করতে পারছি না। লাবুও খুব সুন্দর করে সেজেছে আজ, আমি সাজছি ঠিকই, কিন্তু ভেতরটা পুরে কয়লা হয়ে যাচ্ছে, যেটা কাউকে দেখাতে পারছি না। অনেকক্ষণ পর রুম ফাঁকা পেয়েছি আমি, কিন্তু তবুও কিছু করে উঠতে পারলাম না আমি। লাবিব ভাইয়া এসে হাত ধরে বাইরে নিয়ে গেল আমায়। এরা সবাই আমাকে কি পাহারা দিচ্ছে নাকি বুঝতে পারছি না আমি। যখনই একটা সুযোগ পাই তখনই কেউ না কেউ চলে আসে আমার সামনে। আজ ভাইয়া যেমন আমায় চাইছে না, তেমনি মৃত্যুও চাইছে না আমায়। এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে আমার। আমার হাত ধরে দাঁড়িয়ে আছে লাবিব ভাইয়া। আঙ্কেলও এসেছেন আজকে। কিছুদিনের মধ্যে লাবু আর ভাইয়ার বিয়ে সারতে চান উনি। রাতুলেরও 4 বছরের জেল হয়েছে, ওর সহযোগীরাও ধরা পড়েছে। আপাতত আমার ছাড়া আর কারোর লাইফে কোনো প্রবলেম নেই। আমার হাত ধরে স্টেজে নিয়ে গেলেন ভাইয়া। কিছুই বুঝতে পারছি না আমি। ভাইয়া কি করতে চাইছে? আংটি হাতে দাঁড়িয়ে আছে রোদ ভাইয়া। ভাইয়ের সামনে আমাকে দাঁড় করিয়ে দিলেন উনি। রোদ ভাইয়ের দিকে তাকাতেও ইচ্ছা করছে না আমার। ভাইয়া একটা আংটির বক্স এগিয়ে দিল আমার হাতে। আমি অবাক চোখে তাকিয়ে আছি ওনার দিকে। উনি কি কিছুই জানেন না নাকি? রোদ ভাইয়া বলে উঠলেন, গাধি, মজার সিরিয়াস কথার মধ্যে মিনিমাম পার্থক্য সেটাও জানিস না? সত্যি তুই একটা পাগলি রয়ে গেলি। দেখি হাতে। আমি হাত মুঠো করে পাথরের মতো দাঁড়িয়ে আছি। কি হচ্ছে এসব? ভাইয়া জোর করেই হাতে নিজের হাতে নিয়ে আংটি পরিয়ে দিল আমার হাতে। লাবু আমার হাতে থাকা আংটির বক্স খুলে আংটিটা ধরিয়ে দিল আমার হাতে। এটা দিয়ে আমি কি করব? পিচ্ছি এখনো পিচ্ছি আছিস? রোদের সাথে নিতুন নয়, তোমার এঙ্গেজমেন্ট হচ্ছে। এবার আংটিটা পরিয়ে দাও প্লিজ, আর রাগ করো না, রোদ মজা করেছে তোমার সাথে। ভাইয়ার হাতে পরিয়ে দিলাম আমি, কিন্তু কুমির ছানার দিকে একবারও তাকাইনি আমি। কেন তাকাবো আমি? শয়তান মিছিমিছি আমাকে এত কষ্ট দিল। অনুষ্ঠান শেষে সবাই বাড়ি চলে গিয়েছে, আমি আমার লাবিবা রোদদের বাড়িতেই আছি। ছাদের দোলনায় পাশাপাশি বসে আছি দুজনে। আজ লাবিবাকে অপরূপা লাগছে, ওর দিক থেকে চোখ সরাতেই পারছি না আমি। অনেক ঝড়ঝাপটার পর আজ আমরা এক হয়েছি। আমাদের রিলেশন নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আব্বুও হাজির। ব্যাস আর কিছুদিন পরেই ওকে নিজের করে পাবো, কোনোরকম ভালোভাগা দেখতে পাচ্ছি আমি। এলা বিবা, কি এত ভাবছো তুমি? তেমন কিছু না, সব বাধা কাটিয়ে আজ আমি আপনাকে আর রোজ ভাইয়াকে পেল। যাক, অবশেষে সবাই নিজের ভালোবাসার মানুষকে পেয়ে খুশি। ঠিকই বলেছো তুমি। এই বলো না, ভালোবাসি? ভালোবাসি, ভালোবাসি আপনাকে। থাকবেন সারা জীবন আমার পাশে? ভালোবাসবেন কি ভালো আমাকে? সারা জীবন পাশে থাকবো তোমার ভালোবেসে। লাবিবা জড়িয়ে ধরে হাতে হাত ধরে সারা রাত কাটাবো আজ। আজকের এই সুখময় মুহূর্তটা নষ্ট করতে চাই না আমি। ওর কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বসে আছি আমি। বাগানের চেয়ারে মন খারাপ করে বসে আছি আমি। রোদ ভাইয়া আমার পাশেই বসে আছে, কিন্তু ওর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার, তাই চুপচাপ বসে আছি আমি। কি হলো, কতক্ষণ চুপ করে থাকবি, কথা বলবি না আমার সাথে? যা সর,
দূর হ আমার সামনে থেকে, শয়তান কুমিরছে না উগন্ডার হাতি। ছি, এভাবে নিজের উর্বি বরকে বকতে আছে নাকি? তুই আমার বর, মানি না আমি। তুই যদি আমার বর বা ভালোবাসতি তাহলে আজ আমার সাথে এমন করতে পারতিস না। যদি আমি মরে যেতাম তখন কি করতিস? আর কোনোদিনও মরার কথা মুখে আনবি না তুই। আমি জানি তুই নিজের ক্ষতি ছাড়া আর কিছু করতে পারবি না, তাই তখন তোর সাথে সবসময় কাউকে না কাউকে রেখেছি তোকে পাহারা দেওয়ার জন্য, যাতে খারাপ কিছু করার সুযোগও না পাস, বুঝলি? আচ্ছা এবার তো বল, ভালোবাসি? না কমুনা, তুই আমারে আজকে বহুত কাদাইছোস। এখন আমার মন মেজাজ ভালা না, যা এখান থেকা, তোর সাথে কথা নাই আমার। সত্যি চলে যাব কিন্তু, আজকে যদি ভালোবাসি না বলিস তাহলে কোনোদিনও তোর সামনে আসবো না, মনে রাখিস। কুমিরছানা আমাকে ফেলে চলে যাবি, তোর সাহস কি করে হলো এমন কথা বলার? এক্ষুনি তোকে মেরে ফেলবো বলে গলা চেপে ধরলাম আমি। তোর হাতে মরেও শান্তি আমার, মেরে ফেল। তোকে মরার আগে বল না ভালোবাসি। আগে আমাকে জড়িয়ে ধর, তারপর ভেবে দেখবো। পাগলি, এবার বল বল না ভালোবাসি। জানিস আমার না খুব লজ্জা করছে, কথাটা পেটে আসছে তো মুখে আসছে না, কি করে বলবো? লজ্জা আর তুই, যা সর, না বলার বাহানা, বলা লাগবে না। ভাইয়ের মুখটা দেখে খুব হাসি পাচ্ছে আমার, রামগরু ছানার মতো মুখ করে আছে, ওর কানের কাছে ফিসফিস করে বলে উঠলাম আই লাভ ইউ, বলেই ওর বুকে মুখ লুকালাম আমি। আগে কতবার ওকে এসব বলতে বলেছি, কখনো লজ্জা লাগেনি আমার, তাহলে আজ এত লজ্জা পাচ্ছি কেন কে জানে? আজ প্রথম আমাকে ভালোবাসি বললি, এই কথাটা শোনার জন্য সে কবে থেকে অপেক্ষা করে আছি আমি, আবার বল না প্লিজ। আই লাভ ইউ। বুঝি পেছি তোর মুখে এই কথাটা শুনে কি যে ভালো লাগছে আমার, তোকে বলেই বোঝাতে পারবো না আমি। আমিও তোকে খুব ভালোবাসি রে, বুঝি? তোকে না বুঝে কতটা কষ্ট দিয়েছি, কিন্তু আর না, এবার আমার সব ভালোবাসা দিয়ে সমস্ত বিপদ থেকে আগলে রাখবো আমি। থাকবি এই বদমেজাজি খারাপ কুমিরছানার সাথে? আজীবন এই কুমিরছানার সাথে থাকবো আমি, কখনো তোর থেকে দূরে যাব না, এই বদমেজাজি কুমিরছানাই আমার কাছে বেস্ট। দুজনে বসে বসে চাঁদ দেখছি আমরা, আর চাঁদটাকেও খুব সুন্দর লাগছে আমার কাছে। পেছনে হাত রেখে আমাকে জড়িয়ে বসে আছে রোদ। আজ হাজারো বিপত্তি কাটিয়ে এক হয়েছি আমরা, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেয়েছি, না বলা ভালোবাসার কথা বলা হয়েছে আজ। রোদের এই ভালোবাসা নিয়ে কাটাতে চাই সারা জীবন।